अच्छा আচ্ছা তো আপনারা যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর আন্ডারে দিয়ে থাকেন তো আপনারা সবাই জানেন যে মোটামুটি একটা তিনটে স্টেপেই পরীক্ষাগুলো হয়ে থাকে ফার্স্ট অফ অল ফার্স্ট আসে আমাদের কি ফার্স্ট আসে আমাদের প্রিলিমিনারি এক্সাম এক নম্বরে আসে আমাদের প্রিলিমিনারি সেকেন্ডে আসে আমাদের মেইনস এন্ড থার্ড অবশ্যই ইন্টারভিউ হ্যালো ম্যাম হ্যাঁ বলুন বলুন ম্যাম আপনার কথা কিছু শোনা যাচ্ছে না ভীষণ আমার আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না নাকি কেউই শুনতে পাচ্ছে না ম্যাম অনেক আমি মানে আমি অনেক ভালো শুনতে পাচ্ছি আচ্ছা তাহলে আমি শুনতে পাচ্ছি আচ্ছা আমার ভয়েসটা সবার কাছে জোরে আসছে না সবার কাছেই আস্তে আসছে না ম্যাম ঠিকই আসছে তাহলে আমার ভয়েসটা যদি সবার কাছে ঠিক যায় তাহলে আমার মনে হয় সামহাউ তোমার নেটে প্রবলেম হচ্ছে তুমি একবার নেটটাকে অফ করে অন করো অথবা এরোপ্লেন মোডটা অফ করে একবার অন করো দেখবে প্রবলেমটা অনেকটা সলভ হবে ওকে ম্যাম হ্যাঁ হতে পারে অনেক রকম অনেকেই অনেক পরিস্থিতি থেকে আমরা ক্লাস করি তো সবার নেটটা সব সময় সাথ দেয় না এজন্য হতে পারে চেষ্টা করছি আমি আরো জোরে বলার যখন পড়াবো আরো জোরে বলবো তো নরমালি আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যখনই পিএসসি বিভিন্ন পরীক্ষাগুলো দিই তো আমরা জানি আমাদের কিন্তু তিনটে স্টেপ দিতে হয় একটা প্রিলিমিনারি একটা মেন্স একটা ইন্টারভিউ এবং তোমরা জানো যে মেন্সটা এবং প্রিলিমসটা মানে মেন্সে আসার আগে আমাদের মেন যেটা মার্ক পিরিয়ড থাকে সেটা হচ্ছে প্রিলিমস এই প্রিলিমসে কি করতে হয় প্রিলিমসটা যদি আমরা কাট অফটা ক্লিয়ার করি তাহলে আমরা মেন্সের ডাকটা পাই এই প্রিলিমসের কাট অফ ক্লিয়ার হলে আমরা মেন্সের ডাক পাবো মেন্সটা যদি ভালো মতো প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা দিতে পারি দেন আমরা ইন্টারভিউ পাবো এই তিনটে স্টেপকে সুন্দর মতো মার্জিনে পাশ করলেই আমাদের চাকরিটা আমাদের হবে তো ফার্স্ট অফ অল বলে রাখি প্রিলিমস যেটা প্রিলিমসের মার্কস তো আমাদের মেন্সে যোগ হয় না কিন্তু তাও আমরা প্রিলিমসটাকে কেন গুরুত্ব দিই কারণ প্রিলিমসটাই যদি আমরা পাস না করি মেন্স পরীক্ষাটা দিতে পারবো না এবং তোমরা সবাই জানো যে সবচেয়ে বেশি কম্পিটিটর তোমাদের এই প্রিলিমসেই তোমরা ফেস করবে সবচেয়ে বেশি কম্পিটিটর কারণ প্রচুর স্টুডেন্টরা প্রচুর ক্যান্ডিডেটরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা এই পরীক্ষাগুলোতে বসবে এবং সাইমেন্টেনিয়াসলি আরেকটাও কী হয় যারা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য পড়াশোনা করছে তারাও এই প্রিলিমসগুলো বসে কারণ তারা যেই লেভেলে প্র্যাকটিস করে ব্যাংকিং ক্ষেত্রে বা স্টাফ সিলেকশন কমিশন বা MTS যে পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা যদি এই ধরনের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসির পরীক্ষাগুলোতে বসে তো সেক্ষেত্রে কী হয় তাদের কাছে পরীক্ষাটা পাস করা খুব টাইম খুব ইজি হয়ে যায় কারণ এখানে টাইম অনুযায়ী ওদের কাছে প্রশ্ন অনেকটাই কম হয় যে তুলনায় ওরা প্র্যাকটিস করে তো সেক্ষেত্রে এই জায়গাটায় প্রিলিমসে আমাদের সঙ্গে কম্পিটিটর কিন্তু সব লেভেলেরই ক্যান্ডিডেটেরা যারা আজকাল SLST পড়ছে তারাও এই পরীক্ষাগুলোতে বসবে যারা WBCS পড়ছে তারাও বসবে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য খাচ্ছে তারাও বসবে তো সেই জন্য আমাদের কী করতে হবে এই জায়গার প্রিপারেশনটাকে কিন্তু একটু ভালো করে নিতে হবে কেন নিতে হবে কারণ প্রিলিমসটা হচ্ছে কাট অফের মানদণ্ড প্রিলিমসটা যদি ভালো মতো ক্লিয়ার না হয় প্রিলিমসটা যদি ভালো মতো ক্লিয়ার না হয় তাহলে তো আর মেন্সে সে ডাক পাচ্ছে না এই জন্য প্রিলিমসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রিলিমসে আরও একটা জিনিস বলে রাখি প্রিলিমসে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়কে নিয়ে প্রিলিমস পরীক্ষাটা হয় তার মধ্যে আমাদের থাকবে হিস্ট্রি জিওগ্রাফি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভীষণ ফেভারিট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পিএসসি খুব ফেভারিট পোর্শন হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অ্যান্ড পলিটি এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট তারপর আসছে ইকোনমি ম্যাথ রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স ট্র্যাডিশনাল জিকে ইংলিশ এই সমস্ত বিষয় আটটা বিষয়ের উপর সমান দক্ষতা নিয়ে পরীক্ষা হলে গেলেই তারা কিন্তু এই প্রিলিমসটা পাস করতে পারে সুতরাং যেটা বললাম আটটা বিষয়ের উপর দক্ষতা তার মধ্যে যেটা বললাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এই মেন জিকে চারটে পার্ট থেকে বেশ ভালো প্রশ্ন আসে সেটা এই পরীক্ষায় বলতে পারো তোমরা WBCS-এ বলতে পারো বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে জিকে পার্ট বলতেই পিলার জিকে বলতে যে চারটে পিলার কি বোঝায় সেটা কিন্তু আমাদের মেনলি হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সায়েন্স পার্টটা যেটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োর একটা কম্বিনেশন প্লাস এনভায়রনমেন্টের একটা কম্বিনেশন থাকে এছাড়া থাকে ইংলিশ থেকে কিছু প্রশ্ন আর কি থাকবে ম্যাথ এবং রিজনিং সবগুলোকে যদি আমরা সমানভাবে
দক্ষতার সাথে মানে পরীক্ষায় আমরা একটা প্রিপারেশন নিয়ে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারি, দেন কিন্তু সিলেকশন আমাদের আসে। এবার একটা বিষয়, তোমরা অনেকেই যারা নতুন বা বিগিনার তারা ভাবতে পারো যে ম্যাডাম এতগুলো বিষয়ে সব পড়ে যেতে হবে। দেখো এইটাই জানার বিষয় যে এতগুলো বিষয়ের মধ্যে কি পড়বে আর কি পড়বে না। কেননা যদি তোমরা দেখো বাজারে কলেজ স্ট্রিটে গেলে তোমরা এরকম প্রত্যেকটা পরীক্ষার দেখবে শয় শয় বই আছে, এবং একটা পরীক্ষার নোটিফিকেশন বেরোলে 4-5টা পাবলিকেশন তার বই বার করে, এবং তার উপর 15,000, 14,000, 21,000 এমসিকিউ বেরোয়। এবার কেউ যদি মনে করে শুধু আমি বইগুলো পড়ে নিলাম আর এমসিকিউগুলো সলভ করে নিলাম চাকরি হয়ে যাবে, হবে হয়তো, সে অনেকটা জানলো, কিন্তু চাকরিটা হওয়াটা একটু মুশকিল আছে। কারণ কি, শুধু এমসিকিউ সলভ করলেও চাকরি হবে না, শুধু গদগদ করে পড়ে গেলেও চাকরি হবে না। প্লিজ একটু ভিডিওগুলো অফ করে নেবেন, হ্যাঁ আপনাদের জন্যই বলছি। তো শুধু পড়ে গেলেও চাকরি হবে না, আবার যদি শুধু আমরা কতগুলো এমসিকিউ সলভ করে যাই তাহলেও হবে না। কিসের দরকার? প্রপার গাইডেন্স। মানে ধরো একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা তুমি একটা বই কেনো যার যে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, কেউ ইংলিশ পছন্দ সে ইংলিশ কেনো, যার বাংলা পছন্দ সে বাংলা কেনো, দেখবে চ্যাপ্টারটা অন্তত 25-40 পাতা আছে। ধরো একটা টপিক, ধরো জিওগ্রাফিরই ধরে নিলাম, জিওগ্রাফিরই ধরো ফিজিওগ্রাফি যদি দেখো, কেউ যদি মাজিদ হোসেন খোলো, মাজিদ হোসেন ইংলিশে যদি খোলো, দেখবে হিমালয় দিয়েই প্রায় 100 পাতা ওরা কভার করে দিয়েছে। এবার তুমি তোমরা যদি প্রথম দিনে আমি বলি যে তোমাদের কিন্তু ভূগোল পড়তে হবে এবং তোমাদের হিমালয়ের ওই 100 পাতা পড়ে যেতে হবে, তাহলে তোমরা এটাই ভাববে যে ম্যাডাম 8টা সাবজেক্ট এবং প্রত্যেকটার একটা করে ওই 500-700 পাতার বই, এবং প্রত্যেকটা সবই যদি পড়ে যায় তাহলে আমার এই আপকামিং 6-8 মাসের মধ্যে সিলেবাসটাই বা কীভাবে কমপ্লিট হবে, কীভাবে আমরা পরীক্ষাটা ভালো পারফর্ম করে পাশ করবো, সিলেবাসের তো মানে 1/4 এগোতে পারবো। তাই পড়ার যে স্টাইলটা, এটা এখন ভাস্ট স্টাডি না করে একটা স্মার্ট স্টাডি আমাদের করতে হবে। সেই স্মার্ট স্টাডি মানে কি, পড়বো যতটুকু দরকার ততটুকু। একটা টপিকের যে 4টে লাইন পরীক্ষায় আসে বা যে 4টে লাইন গুরুত্ব সেগুলোই পড়বো, যেগুলো জানার বিষয় বা যেগুলো থেকে অত প্রশ্ন আসেনি বা ভবিষ্যতে আসতে পারে এরকম আমরা ভাববো, সেগুলোকে একবার রিডিং দিয়ে যাব। তার কারণ কি, দেখো জানার অনেক সময় আছে, তুমি চাকরি পেয়ে গেছো, তুমি চাকরি করছো, অবসরের সময় 2-3 ঘন্টা সময় আছে, তখন তুমি চাইলে সেই বইগুলোর পাতা শেষ করতেই পারো। কিন্তু যখন তুমি পরীক্ষায় কম্পিটিশনে বসবে তখন তোমার হাতে সময়ও সীমিত এবং তোমার কাছে অপরচুনিটিও সীমিত। কারণ একটা বছর মিস করা মানে আরেকটা রিক্রুটমেন্টের জন্য আবার একটা বৃহৎ টাইম অপেক্ষা করা। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসির কোনো রিক্রুটমেন্টই 1 বছরের মধ্যে কমপ্লিট হয় না, সেটা মোটামুটি একটু টাইম নেয়। একটা বছর পরীক্ষা, তার পরের বছর মেন্স, তার পরের বছর ইন্টারভিউ, করতে করতে মোটামুটি 1.5-2 বছরে গিয়ে গল্পটা ঠেকে। তাই আমাদের কাছে না, ঠিক আছে এইটা হলো না, বেটার লাক নেক্সট টাইম, ওইটা আমরা বলার জায়গাটা রাখবো। আমাদের প্রিপারেশনটা এরমই হবে যে এইটাই আমাদের ফার্স্ট টাইম, তো এইটাই আমাদের এন্ড টাইম। আমরা যদি এইভাবে এটাকে এন্ড টাইম হিসেবে খাটি তো আমাদের কাছে কিন্তু জিনিসটা অনেক বেশি সহজ হয়। তাহলে কি বললাম, এতগুলো টপিক, এতগুলো বিষয় তোমাদের পড়তে হবে, অথচ হাতে সময় কম, তার জন্য কি করতে হবে, সুন্দর প্রিসাইজ করে পয়েন্ট টু পয়েন্ট পড়তে হবে। যেইটুকু আমার পরীক্ষার জন্য দরকার আমি সেইটুকুই পড়বো, যেগুলো দরকার নয় সেগুলো পরীক্ষা চাকরির পর আমরা পড়তেই পারি। কিন্তু পরীক্ষার আগে বেশি পড়া মানে কিন্তু বেশি ভালো চাকরি না, বেশি পড়া মানে কিন্তু আরও কনফিউশন ক্রিয়েট এবং জানা জিনিসকে ভুল করা। তাই কি করব, আমাদের ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ব, ভালো করে পড়ব, এবং সময়ের মধ্যে বারবার রিভিশন অ্যান্ড মক দেব। রিভিশনটা মাস্ট। কারণ কেন দরকার, দেখো একটা কথা বলে রাখি, আজকে আমি তোমাদের একটা ধরো টপিক পড়িয়ে দিলাম, কালকে তোমরা ক্লাসে এলে আরেকজন ম্যাম বা স্যার তোমাদের আরেকটা টপিক পড়িয়ে দিল, পরশু তোমরা ক্লাসে এলে আরেকজন পড়িয়ে দিল, একটা উইকে 7 দিনের মধ্যে 5 দিন তোমরা 5 জন ম্যাম স্যারের কাছ থেকে 5টা টপিক শিখে গেলে, পরের উইকে আবার শিখছো, তারপরের উইকে আবার শিখছো, এই করে 1 মাস বাদে দেখলে তোমার 30-40টা টপিক হয়ে গেছে, কিন্তু যেহেতু তুমি রিভিশন করোনি টপিকগুলো তুমি ভুলে গেছো। তাই একই টপিক থেকে প্রশ্ন এলে তুমি সিলি মিস্টেক করছো। এই জন্য কী করতে হবে, যেইগুলো পড়া হয়ে যাচ্ছে সেইগুলোকে বারবার রিভিশন করতে হবে। রিভিশন মানে কি, ডেলি 1/2 ঘন্টা পার করতে হবে যে আমি এই লাস্ট 2 উইকের পড়াগুলোকে একবার জাস্ট চোখ করে, অথবা 1 মাসে 2 দিন বার করতে হবে যে এই মান্থে যা যা আমার ইম্পর্টেন্ট পড়াগুলো হয়েছে সেগুলোকে একবার আমি রিভিশন করবো বা আই থ্রু করবো। এরকমভাবে যদি না প্রিপারেশন হয় তাহলে কী হবে বলো তো, পড়ার লোডটা বাড়বে কিন্তু পড়ার প্রেশারটা কমবে না।
এজন্য আস্তে আস্তে কি করতে হবে, আমাদেরকে একটু ভালো মতো স্মার্ট স্টাডি করতে হবে। আগে যেটা বললাম, ভাস্ট স্টাডি করার মতো সময় বা অপরচুনিটি কোনোটাই তোমাদের হাতে নেই। এখন আমরা কি করব, খুব প্রিসাইজ ওয়েতে পড়ব এবং এমনভাবে পড়ব। আর একটা জিনিস মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির যদি কেউ এই ফুড এসআই বা ধরো WBCS এই ধরনের প্রিপারেশনগুলো নেয়, তো এরপর আরও যে পরীক্ষাগুলো আসছে, ধরো আপকামিং অনেক ধরনেরই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা আসছে, সেই পরীক্ষাগুলোতেও কিন্তু তোমরা এই পড়াগুলোকেই অ্যাপ্লিকেশন করে বসতে পারবে। তার জন্য কিন্তু আলাদাভাবে আর কিছু করতে হবে। তাই প্রথম যারা পড়ছো তাদের ভয়ের কিছু নেই, শুধু একটাই জিনিস, পড়াগুলোকে জমিয়ে রাখলে চলবে না, আজকেরটা কাল্পল্প করলে চলবে না, এবং প্রিসাইজলি স্যার ম্যাডামরা যেরকম ক্লাসে পড়া দেবেন তাদের সঙ্গে পড়াটা সেইভাবে রপ্ত করে পড়ে নিতে হবে। এবং কি করতে হবে, নিত্য নতুন ম্যাম স্যার ম্যাডামদের সঙ্গে কুইজ প্র্যাকটিস করতে হবে, মক প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের নলেজটা পলিশ হবে, তত পরীক্ষা হলে প্রশ্নগুলো দেখলে মনে হবে এগুলো তো আমার ব্যাচে বসে উত্তর দেওয়া প্রশ্ন। তা সেই কনফিডেন্সটা আনার জন্য কি করতে হবে, বারবার প্র্যাকটিস। এবং সেই প্র্যাকটিসটা হতে পারে, যেরকম আমার সঙ্গে আমার যে ছেলেমেয়েরা আছে এসএলএসটি ব্যাচে, ওরা এভরি ডে কুইজ করে, এভরি ডে আমার ওদের ব্যাকডেটের পড়া দেওয়া থাকে এবং ওরা সেটা কিন্তু কুইজ করে এবং ভীষণ এনজয় করে ওরা কুইজটা করে। মানে কে আগে উত্তর দেবে, মানে আমি বুঝতে পারি যে হয়তো যদি আমরা ডিজিটাল মিডিয়াম ছেড়ে যদি আমরা ট্র্যাডিশনাল ক্লাসরুমে থাকতাম, হয়তো ওরা মানে কে কার আগে উত্তর দেওয়ার চেষ্টাটা করতো, যেহেতু ডিজিটাল মিডিয়া চেষ্টা করে উত্তর দেওয়ার, কিন্তু অনেকেরই ভয়েস মার্জ হয়ে যায়। কিন্তু ওরা ভীষণ সুন্দরভাবে পড়াগুলোকে করে এবং কুইজ করে, যার জন্য কি হয়েছে, ওরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা বেশ ভালো প্রিপারেশন গ্রিপের মধ্যে আসতে পেরেছে। তো তোমাদেরকেও আমার এটাই বলার যে সময় কতটা হাতে আছে সেইটা না দেখে যখন যেটা পড়ছো সেটাকে তখনই পড়ো, যে এখন একটু রিডিং দিলাম, পরে আমি ভালো মুখস্থ করব, পরের জন্য কিছু নেই, যেটা এখন পড়তে বসছো এখনই শুরু, এখনই শেষ, মাঝখানে আর এক দু দিন সেটা রিভিশন। এই রকম আমাদের একটা আপকামিং প্ল্যানিং নিয়ে এই কোর্সটাকে শুরু করতে হবে। এবং সবার ফার্স্ট বলে রাখি, কোনো পড়াকে জমানো চলবে না, নিত্য নতুন পড়া কমপ্লিট এবং মক টেস্ট এবং কুইজ ক্লাসে এগুলো যদি করো সুন্দর মতো তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। একটু একটু মিউট, একটু প্লিজ মিউট, একটু প্লিজ মিউট, কারণ তো সেই হিসাবে আমাদের পড়াশোনাটা করতে হবে। এইবার যেটা আমাদের বলার, আমি তোমাদের যেই বিষয়টায় গাইড করব সেটা হচ্ছে জিওগ্রাফি। এবার আমি আসছি আমাদের পার্টিকুলার এই ফুড এসআই এর জিওগ্রাফি পার্টকে। সবার ফার্স্ট বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পিএসসির জিওগ্রাফির যে সিলেবাসটা আছে সেটা যদি তুমি একবার পড়ে নিতে পারো, তুমি আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেই কিন্তু তোমার সেই পড়াগুলো কাজে লাগবে। ফুড এসআইতে তো ভীষণভাবেই লাগবে। নর্মালি আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে জিওগ্রাফি সিলেবাসটা সেটাতে আমরা কী দেখি, আমাদের আছে ইন্ডিয়ান, এইখানে জিওগ্রাফি মানে ধরো আমার এই ক্লাসে যতজন আছো অনেকে জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের থাকতে পারে, তো তারা ভাবতেই পারে ম্যাডাম আমরা দু তিন বছর গ্রাজুয়েশনে জিওগ্রাফি পড়েছি বা দু বছর আরও মাস্টার্সে পাঁচ বছর জিওগ্রাফি পড়েছি, আলাদাভাবে জিওগ্রাফি কী করবো। সবাইকে বলে রাখি, এখানকার জিওগ্রাফিটা না জিওগ্রাফি না, এখানকার জিওগ্রাফিটা হচ্ছে ইনফরমেশন, যেটা আমাকে জানতে হবে পরীক্ষার জন্য। কিরম ইনফরমেশন, এক হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির যে পার্টটা ভারতীয় ভূগোল, সেখানে ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, শিল্প, জলবায়ু, পরিবহন, বন্দর, শহর, নগর, ফলস, লেক, এগুলো আমাদের জানতে হবে। আর সেকেন্ড পার্টে কী আছে, আমরা যেই স্টেটটায় থাকি, আমাদের ফেভারিট স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল স্টেটটার জাস্ট এ মিনিট, হ্যাঁ এরপর যে আমাদের ফেভারিট স্টেটটা, এরপর যে আপনাদের আমাদের ফেভারিট স্টেটটা ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের আমাদের কি পড়তে হবে, ফিজিওগ্রাফি,
ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের ঠিক অ্যাজ ইট ইজ যা যা আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়লাম সেই সমস্ত কিছু আমরা যেই স্টেটটাই থাকি সেই স্টেটটার সম্বন্ধে আমাদের পড়তে হবে। কী পড়তে হবে? আমাদের পড়তে হবে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কীভাবে ফলসগুলো আছে, কৃষি, শিল্প, খনিজ সম্পদ, বন্দর, পরিবহন, সমস্ত কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনফরমেশন জানতে হবে। তাই যারা ধরো জিওগ্রাফি পড়েছো তাদেরকেও এই জায়গায় ইনফরমেশনগুলো জানতে এবং গ্যাদার করতে যে পরিমাণ লেবারটা দিতে হবে, যারা নন জিওগ্রাফি পার্সন, যারা অন্যান্য সাবজেক্ট পড়েছো তাদেরও এই জায়গাটাতে সেম লেবারে দিতে হবে। তাই এই ইনফরমেশনগুলো জানাই কিন্তু হচ্ছে আমাদের এখানের কাজ। এবং আমাদের এই ইনস্টিটিউটে রেগুলার ওয়াইজ ক্লাস করানো হয়, রেগুলার তোমরা ক্লাস পাবে, ছেলে মেয়েদের অত্যন্ত যত্নভাবেই আমরা চেষ্টা করি করানোর। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে যায়। এই যে দেখো আজও যেটা করাচ্ছি সেটারও রেকর্ডেড ভার্সন হচ্ছে, সেই রেকর্ডটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যায়। এবং আমরা তারপর একটা মার্ক পিডিএফ, যেরকম আমি যা করি, এই যে আমি ক্লাস করাচ্ছি ক্লাসের একটা মার্ক পিডিএফ আমি সেখানে দিয়ে দিই, যে আমি যদি কিছু এক্সট্রা ইনফরমেশন লেখাই ছেলেমেয়েরা যাতে সেটা পেয়ে যায়। আরেকটা নর্মাল যে পিডিএফটা আমি এখানে এনেছি সেই পিডিএফটাও আমি ওখানে দিয়ে দিই, যাতে ছেলেমেয়েরা যদি প্রিন্ট করে পড়বে মনে করে তাদেরও একটু সুবিধা হয়। এবং যথেষ্ট ভালো মতো এখানে রেগুলার ক্লাস হয়। এবং আমরা এই ইনস্টিটিউটের পক্ষ থেকে যেটা চেষ্টা করি, আমরা মক টেস্টগুলোও অ্যারেঞ্জ করার চেষ্টা করি। তো তোমরা চাইলে আমাদের সঙ্গে ফিউচারের এই জার্নিটাতে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য তোমাদের এখানে দেখো যে অ্যাডমিশন নাম্বারটা আছে 9382266561। এই নাম্বারে তোমরা স্যারের সঙ্গে কথা বলে অ্যাডমিশন প্রসিকিউরটা কীভাবে হচ্ছে সেটা দেখতে পারো। আমার মনে হয় অন্যান্য জায়গাগুলোর থেকে এখানে তোমরা একটু বেনিফিটেড হবে, কারণ এখানে স্টুডেন্টদের কথা পার্সোনালি একটু ভাবা হয় এবং তাদের অনেক রকম বেনিফিট দেওয়ারই চেষ্টা করা হয়। তো সেইটা তোমরা দেখতে পারো। তো যাই হোক, এবার আমি যেটা একটু আবার টপিকে ফিরে আসি, তো তোমাদের যে ব্যাপারটা কি ইন্ডিয়ান জিওগ্রাফির যে পার্টটা সেটা তোমাদের একবার করতে হবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে পার্টটা সেটা করতে হবে। এবার অনেকেই এতদিন কী ভাবতো ইন্ডিয়ান জিওগ্রাফি মানেই ভারতের ভূপ্রকৃতি, মানে ভারতে কোথায় কী ফিজিওগ্রাফি এবং ভারতের নদ নদী পড়লেই আমরা জিওগ্রাফি জেনে নিই। এটা না আগে অবধি হতো, মানে 2014-15 অবধি এই কনসেপ্টটা খুব চলেছে যে ইন্ডিয়ান জিওগ্রাফি মানেই ভারতের ভূপ্রকৃতি আর নদ নদী। এইটা পড়া হয়ে গেলেই আমার 80% পড়া হয়ে গেল। এতদিন এই 2015 অবধি এটা অনেকটাই সত্য ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই সত্যটা সত্য নেই। তার কারণ কি? বর্তমানে কম্পিটিটর যেহেতু বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে, প্রশ্ন এখন তাই ইজি টু মডারেট হয় না, ইজি টু মডারেট প্রশ্ন হয় না, এখন প্রশ্ন মডারেট টু স্ট্যান্ডার্ড হয়। এই জন্য কি এখন কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলোই ভূগোলের ক্ষেত্রে পড়তে হয়। কী কী পড়তে হয়? যে বললাম শুধুমাত্র ভূপ্রকৃতি নদ নদী পড়লেই হবে না, তাছাড়াও যে পার্টগুলো আমাদের লেফট থাকতো, আমরা বন্দর পড়তাম না, আমরা আমরা পরিবহন পড়তাম না, আমরা শিল্পকে ভালো করে পড়তাম না। হ্যাঁ বলো ম্যাম, এখানে কি সিটেট এর জন্য স্পেশালি কোনো ক্লাস দেওয়া হবে ম্যাম? না দেখো, এইটা যেটা লঞ্চ হচ্ছে আমাদের নিউ ক্লাসটা, সেটা তো ফুড এসআই এর জন্যই হচ্ছে, সিটেট এর জন্য আলাদাভাবে হচ্ছে না। কিন্তু তুমি এই ক্লাসগুলো করলে তার বেনিফিটও তুমি পাবে, তবে পার্টিকুলারলি সিটেট এর জন্য কিন্তু এটা না, এটা ফুড এসআই এর জন্য। কিন্তু আমি এটা বলতে পারি ফুড এসআই প্রিপারেশনটা যদি তুমি নাও, তুমি ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষায় বসতে পারবে, যে কোনো পরীক্ষায় বসতে পারবে। কারণ ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা সিলেবাসকেই ডাইনামিক ওয়েতে সব রকম পরীক্ষায় ফলো করা হয়। হ্যাঁ, WBCS হলে সেখানে আরেকটু স্ট্যান্ডার্ড প্রশ্ন বেশি হবে, যদি সেখানে ক্লার্কশিপ হয় একটু ইজি প্রশ্ন বেশি হবে, যদি ফুড এসআই হয় সেখানে মডারেট প্রশ্ন হবে, এইরকমভাবে প্রশ্নের মানের তফাত থাকে, কিন্তু মোটামুটি মোরালে সিলেবাস একই থাকে। এবার দেখো, তো এখন আমাদের কি করতে হবে, যে লেফট ওভার পার্টগুলো আমাদের পড়ে থাকতো না, যেগুলো আমরা এতদিন পড়তাম না, এখন কিন্তু রিসেন্ট ট্রেন্ডে সেই সব জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসছে। এবং আরও একটা বিষয় যেটা ভীষণভাবে জানানো, যেটা ছেলেমেয়েরা না গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণ কি? ওরা শুধু ট্র্যাডিশনালভাবে কোনো একটা বই কিনে নিল, মাদার বুক হিসাবে সেই বইটাকে পড়া শুরু করে দিল। আমি কখনোই বলবো না কোনো বুক পড়া ভুল, কিন্তু বুকের সঙ্গে স্মার্ট স্ট্র্যাটেজিটাকে আনতে হবে। কীভাবে আনবো? আনার নিয়ম হলো এই যে বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইকোনমি রিলেটেড প্রচুর প্রশ্ন আসে। হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইকোনমি রিলেটেড প্রচুর প্রশ্ন আসে।
এই নর্মালি এই ইকোনমিটা কারেন্ট ইকোনমিতে আসে। ইকোনমিক্স তোমাদের যে সাবজেক্টটা যখন পড়বে তখন দেখবে কারেন্ট ইকোনমি থেকে প্রচুর প্রশ্ন আসে। জিওগ্রাফিতে রিসেন্ট কোন ন্যাশনাল পার্ক হেরিটেজ পেয়েছে, নতুন কোন ভ্যালি উদ্বোধন হয়েছে, এই রকম টাইপের, এই ভ্যালিটা প্রেজেন্টলি এইখানে নাম করেছে, ইনি গিয়ে ফিতা কেটেছেন, তো এই রকম টাইপের জিওগ্রাফিতে কিন্তু প্রচুর, এবং হিস্ট্রিতেও যে এই সাইটটাকে আবিষ্কার করেছে, এই কোন সাইটটাকে এখন ইউনেস্কো তকমা দিল, এই রকম কিন্তু অনেক প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং ইকোনমিতে কমনভাবে আসে। এই জন্য এই জায়গাগুলো যেই যা ছেলেমেয়েরা ধরো ভাবে যে আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সটা সবার কাছে একটু মানে অপাত্রেয়, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক কিছু পড়তে হয়, তো সেক্ষেত্রে অনেকেই কি মনে করে কারেন্ট অ্যাফেয়ার্স আচ্ছা ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স মানেই তো অনেকগুলো স্পোর্টসের নাম, অনেকগুলো প্রাইজের নাম, অনেকগুলো দেশের নাম, মন্ত্রীদের নাম, অ্যাপয়েন্টমেন্ট, এগুলো করতে হবে। শুধু তাই নয়, যখন পড়াশোনা করবে তখন যখন কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন নেবে তখন এই সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু একটা ছোট্ট করে লিস্ট নিজেদেরকে করতে হয়। তার কারণ বর্তমানে যে প্রশ্নগুলো আসে সেখানে নর্মাল প্রশ্ন আসবে, তারপর যেগুলো আগে প্রশ্ন আসতো না সেই সব জায়গা থেকেও খুব ভালো ভালো প্রশ্ন এখন তুলে ধরা হচ্ছে। এছাড়াও আরও যেটা আসছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড প্রশ্ন, এই সিএ বেসড প্রশ্ন। এই সিএ বেসড দেখবে হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন আসে, এই সিএ বেসড জিওগ্রাফি থেকে আসে। বলছি ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি ম্যাম আমাদের ফুড এসআইতে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কি থাকবে? দেখো সবই থাকে ফুড এসআইতে, মানে জিকে বলতে পুরো যেটা বিসিএস পার্ট ওই পুরো পার্টটাই থাকে। ওকে ম্যাম থ্যাংক ইউ। পুরোটাই থাকে, সবটাই পড়তে হয়। এখন দেখো আলাদাভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলবে না, ওটা সায়েন্স হিসাবে বলা থাকবে। তো সায়েন্স মানে তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পার্ট আছে, সাথে আবার এনভায়রনমেন্টেরও কিন্তু কিছু পার্ট সায়েন্সের মধ্যে আসে। তো এই পার্ট কি করতে হবে, আমাদের এই পার্টগুলো পড়তে হবে। তাহলে কি বললাম, নর্মাল যখন আমি ধরো তোমাদের জিওগ্রাফি পড়াচ্ছি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেগুলো তো পড়াচ্ছি, প্রশ্ন সলভ করছি, খুবই ভালো। তারপরে কিন্তু আমাদের নিজস্ব প্র্যাকটিস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি প্রশ্নগুলো পাচ্ছি সেগুলোকে একটা সুন্দরভাবে একটা খাতায় নোট ডাউন করে পড়ো। তার কারণ পরীক্ষা শেষে যখন পরীক্ষা দিতে যাবে দেখবে 20টা প্রশ্ন যদি আসার থাকে বা 25টা প্রশ্ন যদি আসার থাকবে দেখবে 22টা প্রশ্ন ট্র্যাডিশনাল পার্ট থেকে আসছে, 3টে প্রশ্ন এই কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে দিয়ে দিচ্ছে। যারা এই পার্টটা ভালো মতো তৈরি করেছে তারা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে। আচ্ছা ম্যাম একদম ঠিক বলেছেন, আমিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখছিলাম। দেখছিলে তো, আমি তো তাই বলছি। হ্যাঁ এটাই আছে ম্যাম, আপনার কথাই একদমই। তার কারণ আমি তো বছর বছর পড়াচ্ছি, আমি তো জানি এই জিনিসগুলোই ফরম্যাটে আসে। এবার ছেলেমেয়েরা কি করে বলো তো, ওরা এই 22টা প্রশ্ন পড়ার জন্য গদগদ করে এটা পড়বে কিন্তু এই জিনিসগুলো দেখে না। কিন্তু এই জিনিসগুলো রোজকার নিউজ, ডেলিকার নিউজ, ডেলিকার নিউজ পেপারও পড়তে হবে না ডেলি। আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, একবার গুগলটা খুললেই সমস্ত ডিটেল পাওয়া যায়। তো একবার যদি ডেলিকার নিউজটা একটু চোখ দিয়ে দেখে নিতে পারে বা একটু খবরের চ্যানেল আধ ঘন্টা খুলতে পারে তাহলেই কিন্তু এইটা কিন্তু এই 3 নম্বর হাতে চলে আসে। এবং এইখানে যে 22টা, এই 22টার মধ্যেও ধরো 12 থেকে 15টা আসবে ওই জানা প্রশ্ন, প্রত্যেক বছর 10 ইয়ার্স থেকে সলভ করা প্রশ্নের মধ্যে। বাদ বাকি এই 15 থেকে 22 এই জায়গাটা আসবে যেই জায়গাগুলো মানুষ ছেড়ে যায় এতদিন গুরুত্ব দিত না, গুরুত্বহীন পার্ট থেকে। লাস্ট 5 থেকে 5 বছরে এই 5 থেকে 7 বছরে এই ট্রেন্ডটাই ফলো করছে। এই জন্য এখন না আগেকার মতো ওই এক পুরাতন চিন্তা ভাবনা করলাম ওরকমভাবে পড়ে গেলে কিন্তু হবে না। এখন কিন্তু যেরকম প্রশ্ন সেই ওয়াইজ আমাদের বুদ্ধি করে আমাদের নিজেদের প্রিপারেশনটাকে সাজাতে হবে। আগে যেরকম লোকে বলতো একটা বই কেনো চ্যালেঞ্জার হয়ে যাবে সব পড়া, কিন্তু এখন ওরকম শুধু ওইটা পড়ে পড়া হয় না বাবা, এখন খুব সুন্দর খুঁটিয়ে পড়তে হয়। তুমি যেই মানে প্রচুর পড়ার দরকার নেই, কিন্তু যেটা পড়বে সেটার ইম্পর্টেন্ট পার্টগুলোকে একবার জেনে যাও। মানে একটা টপিকে 10টা পয়েন্ট পড়ো কিন্তু 10টাই যাতে 10 রকম না, ওই 10টা পয়েন্ট থেকে যাতে 15টা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নকে কভার করছে, ওই রকমভাবে 10টা লাইন জেনে যাও। এইটা হচ্ছে আমার পড়ানোর মূল মোটো, যে আমি পাতাকে পাতা পড়িয়ে কাউকে আমি এখানে পণ্ডিত দিগ্গজ জিওগ্রাফির মেডেল পিএইচডি করাতে আসিনি, কিন্তু এখানে পড়াতে এসেছি যাতে ওরা পরীক্ষা হলে যে 15 থেকে 20 থেকে 25টা প্রশ্ন পাবে সেই প্রশ্নগুলো গোল করে যাতে ওরা ওদের আলটিমেট জবটা পায়, জীবনে একটা চাকরি পায়, লোকের জীবন থেকে একটা বেকারত্ব যায়। তার জন্য যতটুকু জানানোর দরকার আমি জানাবো, তার জন্য যদি 10 লাইন জানাতে হয় আমি 10 লাইনই জানাবো, কিন্তু সেই 10 লাইন থেকে যাতে 15 থেকে 16টা প্রশ্ন আসতে পারে সেই রকম 10 লাইনই আমি ওদের জানাবো।
পড়ানো স্টাইলটা হবে এরকম, তোমরাও যদি নিজেরা পড়ো তোমাদের পড়ার স্টাইলটা হবে ওই রকম, যে সে কটা লাইনই গুরুত্ব দিয়ে পড়বো, যেই জায়গাটা পড়লে ওইখান থেকে ম্যাসিভ 90% প্রশ্ন ওই জায়গাটা থেকে আসবে, আমার জায়গাটা প্রিপারেশন হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে আশা করি আমার স্টুডেন্ট মানে আমার বিলাভ স্টুডেন্টরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ভেরি গুড, ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে চলো আজকে একটা ছোট্ট ডেমো, ডেমো ইন দ্য সেন্স দেখো পড়ার কোনো ডেমো হয় না, এইটার মানে কি বলো তো, তোমাদের একটা গাইডলাইন দিলাম যে এই রকম ভাবে পড়তে হবে। আমরা অনেকেই বলি ডেমো ক্লাস ডেমো ক্লাস, দিস ইজ নট ডেমো, যে আমি একটা পড়ানোর ডেমো দেখলেই তোমরা বুঝে যাবে যে হ্যাঁ আমি একদম দিগ্গজ হয়ে যাবো, এটা হচ্ছে পড়ার একটা গাইডলাইন, যেই গাইডলাইনটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পড়ানোটা পড়াটা কীরকমভাবে এই কম্পিটিটিভ পড়ার জন্য পড়তে হবে, কোনগুলো পড়বো কোনগুলো বাদ দেবো, সেই গাইডলাইনটা আমি আজকে তোমাদের দেখাবো। তাহলে চলো আমরা দেখি। হ্যাঁ বলো। সব বেরোবে, একটু অপেক্ষা করো, সব বেরোবে এই বছরই বেরোবে, এবং এই বছর এই এক্সামটা কোন মানতে হবে ম্যাম? হ্যাঁ ফুড এসআই এর এক্সামটা কোন মানতে হবে? দেখো একদম এক্সাক্ট মান তো বলতে পারছি না, সম্ভাবনা আর মানে একটা মানতে 2024 এর আগে 2023 এর মধ্যেই হবে, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি 2023 এর মধ্যেই হবে, তার কারণ 23 এর মধ্যে এই পরীক্ষাগুলো অবশ্যই একবার করে হবে। এই জন্য তোমরা একটু পড়াটা শুরু করে দাও, কারণ যখনই হবে না ওই মাদ্রাসার মতো এক মাসও টাইম দেবে না, তোমাদের টেট যাদের দিল দেখলে না এক মাসও টাইম দিল না, এক থেকে দেড় মাস টাইম দিয়ে পরীক্ষা অ্যানাউন্স করে দিল, এই জন্য প্রিপারেশনটা নিতে থাকো। এই এক্সামগুলো কি প্রত্যেক বছর হয়? দেখো প্রত্যেক বছরই হওয়ার কথা, কিন্তু করোনা গেছে, মানুষের অনেক ডিজাস্টার গেছে, সেই কারণে 2019 পর আর হয়নি, 2019 রেজাল্টই এখনো অবধি চলছে, এই বছর আবার বলেছে এই পরীক্ষাগুলো হবে, তার মানে ভাবতেই পারছো 19 এর পর 23 মানে প্রায় চার বছরের কাছাকাছিতে এসে তোমরা 3.5 বছর 4 এসে আবার অপরচুনিটিটা গেইন করছো, তাই অপরচুনিটিটা মিস করলে হবে না, কারণ এই অপরচুনিটি মিস করলে সত্যি কথা বলতে এই সরকারের আমলে কোনো কিছুই প্রতি বছর হয় না, এটাই হচ্ছে সত্যি কথা, কোনো ইস্যু নয়, করোনাও নাই, কোনো কিছু না। দেখো বাবা আমি তো কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে পারবো না, কিন্তু আমি যেটা বলছি লাস্ট হয়েছিল 2019 এবার 2019 পর তোমরা এবার 2023 আবার অপরচুনিটি পাচ্ছ, তাই এখন কেউ যদি মনে করা আছে এই বছরটা একটু দিয়ে একটু টেস্ট করে নিলাম তার সামনের বছর চাকরি, তার মানে আরও সামনে আরও 4-5 বছর পিছিয়ে যাবে, সুতরাং সেইটা নয়, এই বছরটাকেই মনে করতে হবে ফাইনাল টাইম আলটিমেটাম, এই বছর বেরোচ্ছে এই বছরের চাকরিটাই আমার, এইভাবে পড়তে হবে। ম্যাম এই কোশ্চেনটা ইংলিশে না বাংলায় আসে ম্যাম? দুটোতেই আসে, দুটোতেই আসে বাবা, দুটোতেই আসে, যারা ইংলিশে মানে বাংলায় কি দেওয়া যাবে এই এক্সামটা? হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাকে তো এমসিকিউ তে গোল করতে হবে, এমসিকিউ টা তো তুমি দেখলে, এবার কোশ্চেনটা পড়ার জন্য মিডিয়াম তোমার বাংলাও থাকবে ইংলিশও থাকবে, বাংলাও থাকবে ইংলিশও থাকবে, যে যে কোনো মিডিয়ামই কোশ্চেনটা পড়তে পারো, কিন্তু গোল করার জন্য তো তোমাদের এমসিকিউ দেওয়া ওই ওই মার্কশিট থাকবে, সেটা তোমাদের ওই দেখে নাম্বারিং গোল করতে হবে। বই বেরিয়েছে নরমালি? দেখো বই বাজারে গেলে তুমি 100টা পাবে, বই বাজারে গেলে তুমি 100টা পাবে, এখন কেন এতদিন যা বেরিয়েছে তার 100টা পাবে, কিন্তু শুধু বই পড়লে তো হবে না, যেটা বললাম না মানে মানে পড়ে পড়াটা বেটার না বই কিনে পড়াটা বেটার ম্যাম? দেখো এখানে তো আমরা পার্টিকুলারলি প্রত্যেকটা টপিককেই তোমাকে গুরুত্ব দিয়ে পড়াবো, এবার আমি কখনোই একটা টিচারকে বলতে পারি না তুমি বই কিনো না, তুমি বই কিনতেই পারো, তুমি পড়া আরো পড়তেই পারো, তোমার পড়ায় কোনো বাদ স্বাধীনতা মানে কেউ আমি বাধা দিতে পারি না, কিন্তু আমি আমরা যখন যে ক্লাসটা দেবো আমরা সেটার তোমার বেস্টটা দিয়েই দেবো, তার জন্য তোমাদের আর আলাদাভাবে কিছু পড়ার দরকার পড়ে না, কিন্তু তারপরে যদি তুমি কিছু চাও তুমি বই ফলো করতেই পারো, সেটা কোনো দোষ নয়। আচ্ছা এবার তাহলে একটা তোমাদের পড়ার একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে ধরো কোনো লোকে জয়েন করছে,
আচ্ছা এইবার দেখো তোমাদের আমি কিভাবে বলছি। আচ্ছা এই জায়গাগুলো কি একটু মুছে দেবো না থাক আমি পড়াবো আমি এত জয়েনি করিয়ে যাবো। আচ্ছা এটা আমি একটু মুছে দিচ্ছি একটু মুছে দিচ্ছি হ্যাঁ দেখো আজকে আমি ভূগোল যে সাবজেক্টটা তোমাদের এনেছি এইখানে আজকে আমি তোমাদের বোঝানোর জন্য একটা বেশ ছোট্ট মজাদার টপিক এনেছি সেটা হচ্ছে নদী। আমরা সবাই নদী জানি তোমরাও বলবে হ্যাঁ ম্যাডাম নদী তো আমরা সবাই জানি তো চলো আমরা নদীটা কীভাবে পড়বো একটা ছোট্ট ইজি টপিক সেটাই এনে আজকে তোমাদের। দেখো ফার্স্ট আমি বলি যখন কোনো মেন রিভার মানে প্রধান নদী ও তার শাখা নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে বলে নদী অববাহিকা বা ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট কিরকম আমাকে ছবি আঁকতে লাগবে তো দেখ এটা বুঝে নি। প্রত্যেকটা লাইন যে বলবো তার একটা গুরুত্ব আছে। এই যে ধরো এটা হচ্ছে একটা ল্যান্ড, এই যে প্রধান নদীটা যাচ্ছে আর এই যে প্রধান নদীকে এসে বিভিন্ন নদী যে মিলিত হচ্ছে এই যে সমগ্র জায়গাটা, এই সমগ্র জায়গাটাকে আমরা কি বলবো, সমগ্র জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া বা নদী অববাহিকা, যেখানে কি হচ্ছে প্রধান নদী ও তার শাখা নদী এবং উপনদী সবগুলোই কিন্তু মিলিত হয় সেইটাকে আমরা কি বলছি নদী অববাহিকা বা ক্যাচমেন্ট। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কি গঙ্গা নদী, আমরা তো জানি গঙ্গা আমাদের পবিত্র নদী, গঙ্গা হচ্ছে ভারতের সবচেয়ে বেশি গতিপথ অতিক্রম করেছে গঙ্গা, এবং গঙ্গার অববাহিকাটাকে আমরা কি বলি গঙ্গা, এই যে গঙ্গা নদী যে মেন যাচ্ছে গঙ্গার এই যে বিভিন্ন যে নদীগুলো এসে ডান দিক বাম দিক থেকে মিশছে এই যে পুরো যে অববাহিকাটা এইটাকে আমরা বলছি ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এরপর যদি আমি ক্রমানুযায়ী সাজাই সেকেন্ড যে বৃহত্তম নদী অববাহিকা সেটা হচ্ছে সিন্ধু। মনে করো সিন্ধু এবং সিন্ধুর সঙ্গে সিন্ধুর পাঁচটা উপনদী আছে, তাই এই যে সিন্ধু এই যে ধরো যদি একটা ইন্ডিয়ার ম্যাপ আঁকি এইখান দিয়ে কি যাচ্ছে এইটা হচ্ছে আমাদের শতদ্রু যেটাকে আমরা ইংলিশে বলি সুতলেজ, এইটা হচ্ছে এই যে হাফ নদীটা এই যে আমার হাফ নদীটা এইটাকে বলি আমরা বিয়াস, যাকে আমরা বাংলায় বলি বাংলায় যেন কি বলি আচ্ছা বলে দিচ্ছি তারা এটাকে বলি সুতলেজ, যাকে বাংলায় বলি শতদ্রু, এইটাকে বলি ইংলিশে বিয়াস, এই যে যেটা সুতলেজে এসে মিশেছে। তারপরেরটা হচ্ছে চেনাব, যাকে আমরা বলি চন্দ্রভাগা, সরি সরি এটা হচ্ছে ছোট হয়ে গেছে, এই যে পাঁচটা নদী দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা হলো সিন্ধুর উপনদী।
কি কি উপনদী? প্রথমটা সুত, একদম নিচের দিকে সুতলেজ, যেটা শতদ্রু। তার উপরে আছে বিয়াস, যেটাকে আমরা বাংলায় বলি বিয়াসটা বোধ হয় বিতস্তা। রাবিটা হচ্ছে ইরাবতী, এই যে রাবি নদী ইরাবতী। চেনাব, চেনাব মানে হচ্ছে চন্দ্রভাগা। ঝিলাম মানে হচ্ছে তোমার বিপাশা। বিয়াসটা বোধ হয় বিপাশা, এই বাংলা নাম দুটো না আমার একটু গুলিয়ে যায় বুঝলে তো। এই বিয়াসটা বিপাশা না ঝিলামটা বিপাশা একটু দেখতে হবে। নর্মালি আমি যেটা জানি এটা হচ্ছে শতদ্রু বা সুতলেজ, এটা হচ্ছে উপরেরটা বিয়াস, তারপরেরটা রবি, তারপরেরটা চেনা রাবি, তারপরেরটা চেনা, তারপরেরটা ঝিলাম, আর একদম যে উপরে যেটা আছে এইটা হচ্ছে তোমার ইন্দাস। ইন্দাস মানে হচ্ছে সিন্ধু। এই সিন্ধু মেন রিভার, এইটা হচ্ছে মেন নদী, মেন নদী। আর এই দিকে যে পাঁচটা উপনদী দেখতে পেলে, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা নিয়ে আমাদের যে ক্যাচমেন্ট এরিয়াটা গড়ে উঠেছে এইটাকে বলছি আমরা সিন্ধু নদী। এইটাকে আমরা বলছি সিন্ধু নদীর ধারণ অববাহিকা। এইবার আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমি ফার্স্ট তোমাদের যেটা পড়ালাম, দেখো কি বললাম যে ভারতে প্রথম ধারণ অববাহিকা হচ্ছে গঙ্গা। গঙ্গার গতিপথটা কেমন গেছে যদি আমি ভারতের ম্যাপ আঁকি একটা, একটু প্লিজ মিউট করো, একটু প্লিজ মিউট করো। যদি আমরা দেখি তাহলে কি দেখলাম, গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে, গঙ্গা দেখবো এইখান থেকে উৎপত্তি হয়ে এইরকম ভাবে এইখানে এসে পড়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এইটা হচ্ছে, এই ছোট্ট জায়গাটা হচ্ছে আমাদের সিকিম, এই জায়গাটা হচ্ছে আমাদের নেপাল, এই জায়গাটা হচ্ছে আমাদের ভুটান, আর এই রকম জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের ফেমাস স্টেট ওয়েস্ট বেঙ্গল, জানি আমরা সেটা। এবার আমরা কি দেখবো গঙ্গা নদী কিভাবে এসছে। গঙ্গা নদী, গঙ্গা নদী এইখান থেকে উৎপত্তি হয়ে আস্তে আস্তে সমভূমি পর্যায়ে এসে এলাহাবাদে পড়লো, তারপর এইখানে রাজমহল মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে দুটো শাখায় বিভক্ত হলো। এই যে মুর্শিদাবাদ ধুলিয়ানের কাছে বিভক্ত হয়ে একটা কি হলো বাংলাদেশে প্রবেশ করলো, আরেকটা শাখা এইখান দিয়ে ভাগীরথী হুগলি হয়ে বঙ্গোপসাগরে এসে মিশলো। যেটা বাংলাদেশে প্রবেশ করলো সেটার নাম হলো পদ্মা, আর যেটা এখান দিয়ে প্রবেশ করলো সেটার নাম হলো ভাগীরথী হুগলি। আমরা সবাই জানি গঙ্গা নদী এরকম ভাবে এলো। আর আমাদের এই পোর্শনে দাঁড়িয়ে আছে সিন্ধু তার উপনদীগুলো নিয়ে, এই পোর্শনে সিন্ধু তার উপনদীগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আবার যদি আমি এইখানে দেখি, এইখানে আমাদের তিব্বত থেকে উৎপন্ন হয়ে চায়না দিয়ে পেরিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ইউ টার্ন নিয়ে আসাম দিয়ে হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আরেকটা ফেমাস নদী, যার নাম কি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, তিব্বতে একটা নাম, চায়নায় একটা নাম, অরুণাচল প্রদেশে একটা নাম, আসামে একটা নাম। তারপর কি করলো ব্রহ্মপুত্র যখনই বাংলাদেশে প্রবেশ করলো ওর নাম হলো কি, ওর নাম হলো, ওর নাম হলো যমুনা। এই যমুনাটা আমরা কি লিখি, আমরা গঙ্গার যে উপনদী, গঙ্গার উপনদীর যে যমুনা সেইখানের স্পেলিংটা আমরা লিখি ওয়াই এ এম ইউ এ, যমুনা, যমুনা। আর যখনই আমরা এই ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে সেই জায়গাটাকে আমরা লিখি যমুনা, সেই স্পেলিংটা হলো জে এ এম ইউ এন এ। তাই একটা, তাই যদি আমরা এখানে ছবি দেখি, এই যদি এই একটা বাংলাদেশে এরমভাবে যেটা এসে পড়লো সেটা হলো পদ্মা, আবার এইটা হলো পদ্মা, এইখান দিয়ে যখন ব্রহ্মপুত্র নদী এলো এটার নাম হলো যমুনা। বাংলাদেশে যখন দুটো প্রবেশ করে একসাথে মিলিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে তখন এই দুটো মিলিত বঙ্গোপসাগরের প্রবাহের নাম হচ্ছে কি, মেঘনা। আমরা জানি যে আমাদের উত্তর ভারতে এই সিন্ধু, এই যে সিন্ধু, এই যে গঙ্গা আর এই যে ব্রহ্মপুত্র, এই তিনটে নদী এমনভাবে এখানে ডমিনেট করে আছে যার জন্য সমগ্র ভারতবর্ষের 80% আমরা এই জায়গাটায় সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র যে সমভূমিটা দেখতে পাই, যার জন্য এই জায়গাটা প্রচণ্ড ফার্টাইল, এই জায়গায় প্রচুর পলি সমৃদ্ধ হয়, এই জায়গায় প্রচুর শস্য উৎপন্ন হয়, এই জায়গায় কৃষিকাজ ভালো হয় এবং এই জায়গায় পশুচারণ ভালো হয়,
এবং অনেক কৃষিভিত্তিক শিল্পেরও এই জায়গায় বিকাশ ঘটেছে এবং বিভিন্ন বড় বড় সমভূমি এবং পরবর্তীতে আমরা যখন দেখব যে গ্রেট প্লেন, সমস্ত গ্রেট প্লেনটা এরকম জায়গা দিয়ে দেখতে পাবো পাবো তো এইটা হলো আমার এখানে একটা আইডিয়া। এবার আমি পরের লাইনে আসি। সিন্ধু, তারপরেই আছে ব্রহ্মপুত্র এবং তারপর দক্ষিণ ভারতে গোদাবরী নদী অববাহিকাও কিন্তু আয়তনে বেশ বড়। ব্রহ্মপুত্র, শতদ্রু এবং সিন্ধু নদী হিমালয় পর্বত সৃষ্টির থেকেও প্রাচীন। এই প্রশ্ন একটা আসে, কিরম প্রশ্ন আসে যে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদীটি এনশান্ট ইন্ডিয়াতে পাওয়া যেত, মানে প্রাচীন ভারতে পেতাম, বা কোন নদীগুলি এইগুলো হচ্ছে হিমালয় জন্মের পূর্বের নদী, অ্যান্টিসিডেন্ট রিভার, তখন আমাদের বলতে হয় ব্রহ্মপুত্র, শতদ্রু, সিন্ধু। এবার বলছে নদীর উৎস প্রবাহিত অঞ্চল ও তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা নদীকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর ভারতের নদী, এই যে নর্থ ইন্ডিয়া। আমরা যদি এই ইন্ডিয়াকে এরমভাবে দুটো খণ্ডে বিভক্ত করি, এই উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি ইন্দাস, এইখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র। এই তিনটে নদী নিয়ে আমাদের কি আছে, উত্তর ভারতের নদী। এবং যদি দক্ষিণ ভারতে আসি তখন দক্ষিণ ভারতে আমরা বিভিন্ন নদী দেখতে পাবো, এই দক্ষিণ ভারতে আমরা দেখতে পাবো বিভিন্ন নদী। এবং দক্ষিণ ভারতের নদীগুলোকে কিন্তু আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে পূর্ব বাহিনী, একটা হচ্ছে আমার পশ্চিম বাহিনী। যে যারা পূর্ব, এই পশ্চিম পূর্ব দিকে মুখ করে প্রবাহিত হয় তাদেরকে আমরা বলি পূর্ব বাহিনী, যারা পশ্চিম দিকে মুখ করে প্রবাহিত হয় তাদেরকে আমরা বলি পশ্চিম বাহিনী। এবার আরো বলে রাখি, কি বলবো, উত্তর ভারতের নদীগুলো যখনই তুমি উৎস দেখবে, সিন্ধুর উৎস, গঙ্গার উৎস, ব্রহ্মপুত্রের উৎস, সবই সরোবর আর গ্লেশিয়ার, মানে হচ্ছে হিমবাহ। বেশিরভাগ নদীগুলো হিমবাহের বরফ গলা জলে পুষ্ট বলে এই নদীগুলোতে সারা বছর জল থাকে, যার জন্য এই নদীগুলোকে বলে পেরিনিয়াল রিভার, মানে সারা বছর বৃষ্টির জলে পুষ্ট থাকে। আর দক্ষিণ ভারতের নদীগুলো সবই কোনো লেক বা ফলসের থেকে উৎপন্ন হওয়া, এ বেশিরভাগই সমস্ত বিভিন্ন ওই ফলস, মানে হচ্ছে ফলসের জলপ্রপাত, এইসব জায়গা থেকে যে ঝর্ণার থেকে উৎপন্ন হওয়ায় এই নদীগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, এই নদীগুলো বর্ষাকালে বৃষ্টির জলে পুষ্ট হচ্ছে, তাই এই নদীগুলোকে আমরা বলি নন পেরিনিয়াল রিভার, সারা বছর জল থাকে না। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে তখন এই ঝর্ণাগুলোতেও প্রচুর পরিমাণে জল হচ্ছে, তারপরে সেই ঝর্ণা থেকে উৎপন্ন নদীটাতেও জল থাকছে। উত্তর ভারতের নদীগুলো কি হচ্ছে, যেহেতু ওরা উত্তর ভারতে, আমরা কি জানি, যদি তুমি ইন্ডিয়াকে দেখো, যদি তুমি ইন্ডিয়ার এইখানে যদি তুমি ইন্ডিয়ার স্ট্রাকচারটাকে আঁকো, তুমি কি দেখবে, যদি তোমরা ইন্ডিয়ার এই স্ট্রাকচারটাকে আঁকো কি দেখতে পাবে, এইখানে আমাদের হিমালয় দাঁড়িয়ে আছে, এইখানে বিভিন্ন জাস্কার রেঞ্জ, পীর পঞ্জাল রেঞ্জ, এইখানে আছে কারাকোরাম, এখানে আমাদের টোটাল হিমালয় রেঞ্জ দাঁড়িয়ে আছে, এইখানে আছে আরাভাল্লি, এইখানে আছে ভিন্ধ্য, আমাদের ইন্ডিয়ায় প্রচুর পর্বত, পর্বতের কোনো সীমা নেই, শেষ নেই, চারিদিকে পর্বত। এই জন্য আমরা ইন্ডিয়ায় যে বৃষ্টিপাতটা দেখি তার মধ্যে 80% হয় মনসুন, মৌসুমি বৃষ্টিপাত, এবং মৌসুমি বৃষ্টিপাত কিসের ফলে হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, মানে কি, যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, যখনই আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আমাদের প্রবেশ করে, ও কি করে দেখো, তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে, এত সোজা জিনিস করে, শুধু কি ভালো করে বুঝতে হবে। এইটা কি, এইটা হচ্ছে আমাদের আরব সাগর, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই রকম জায়গা থেকে যখন জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু আসে, প্রথম কোথায় ঢুকবে, কেরালা, আরব সাগর থেকে কেরালায় ঢুকছে। এবার মনে করো আমাদের ইন্ডিয়ায় কোথায় কিরকম পর্বত আছে, দেখি একটা পর্বতগুলোকে আঁকি সুন্দর করে। দেখো এইখানে আছে হচ্ছে আমাদের হিমালয়ের পুরো রেঞ্জ, এইখানে জাস্কার, পীর পাঞ্জাল, এরম জায়গায় কেটু, এইটাতে পুরো হিমালয়ের রেঞ্জ, এইখানে আছে আরাভাল্লি, এখানে আছে বিন্দু, এখানে আছে পশ্চিম ঘাট, এখানে আছে পূর্ব ঘাট, এখানে মেঘালয় মালভূমিতে আছে গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়, এখানে আছে নাগা হিল,
এখানে অরুণাচলে আছে হচ্ছে অরুণাচলে আছে হচ্ছে এখানে মিশমি পাহাড়, নাগা হিলস নাগাল্যান্ডে, মিজোরামে মিজো হিলস, ত্রিপুরায় জাম্পুইটাং, এরকমই প্রচুর চারিদিকে পর্বত আছে। এইবার যখনই জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু এইখানে আমাদের এখানে প্রবেশ করলো, ও যেদিকেই ঢুকবে ও পাহাড়ে বাধা পাবে, যেদিকেই ঢুকবে ও পাহাড়ে বাধা পাবে। তাই যখনই পাহাড়ে বাধা পায়, আমরা পড়েছিলাম না যে এরকম জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে যদি কোনো পাহাড় থাকে তাহলে এই বায়ুটা আস্তে আস্তে পাহাড়ে এসে ধাক্কা লাগে, ধাক্কা লেগে পাহাড়ের উপরে উঠে যায়, উঠে গিয়ে বায়ুটা ঘনীভূত হয়, এই পাহাড়ের এই প্রান্তে প্রচুর পরিমাণে কী করে বৃষ্টিপাত ঘটায়। এই ধরনের বৃষ্টিপাতকে কী বলে? শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ কেন? কারণ পর্বতের দ্বারা বাধা পেয়ে এই বৃষ্টিপাতটা হয়েছে। পরবর্তীতে যখন শুষ্ক জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা এখানে যায় তখন আর তো বৃষ্টিপাত সব এখানে ঘটিয়ে ফেলেছে, এখানে তো আর জল নেই, জলীয় বাষ্পের পরিমাণ নেই, তাই এই জায়গাটা শুষ্ক থাকে, তাই এই জায়গাটাকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল। এবার যখন জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু আরব সাগরের উপর দিয়ে আসছে প্রচুর জলীয় বাষ্প নিয়ে, প্রথমে ঢুকে পশ্চিমঘাট পর্বতে ধাক্কা মেরে এখানে বৃষ্টিপাত ঘটালো, আরেকটা যখন বঙ্গোপসাগরীয় শাখা এখানে ঢুকলো, মনে করো এখানে পশ্চিমবঙ্গ আছে আমাদের, পশ্চিমবঙ্গের এখানে ছোটনাগপুর মালভূমি কিছু প্লেটও আছে, এই রকম জায়গায় ধাক্কা লাগিয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটালো, একটা শাখা বাংলাদেশে ঢুকে গিয়ে যশোর খুলনা এখানে ধাক্কা লেগে বৃষ্টিপাত ঘটালো, একটা শাখা মেঘালয়ের গাঢ় খাসি জয়ন্তিয়া এই তিনটে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটালো, আরেকটা পাহাড় এখানে এসে এই মিশমি নাগা পাহাড়ে ধাক্কা লেগে বৃষ্টিপাত ঘটালো, আরেকটা কি এই তো এখানে হচ্ছে আমাদের মায়ানমার, এই স্টেটটাকে বলে মায়ানমার, আর এই মায়ানমার আর ওয়েস্ট বেঙ্গল এই ইন্ডিয়ার প্রান্তে আছে হচ্ছে আমাদের আরকান ইয়োমা পর্বত। এই আরকান ইয়োমা পর্বতে ধাক্কা লাগিয়ে এখানে বৃষ্টিপাত ঘটায় এবং মায়ানমারেও বৃষ্টিপাত ঘটায়, এবং এই যে আরব সাগরীয় শাখা আস্তে আস্তে কি করে এইখানে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটালো, পূর্ব ঢালে আর বৃষ্টি ঘটাতে পারলো না, তাই এটা বৃষ্টির ছায়া অঞ্চল, বিন্দর ওখানে বৃষ্টি ঘটালো, কিন্তু আস্তে আস্তে যখনও মহাদেশের আমাদের এই পশ্চিম দিকটায় আসে তখন কি হয়, তখন ওর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ খুব কমে যায়, তার কারণ আস্তে আস্তে তো বৃষ্টি ঘটিয়েই যাচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণটা তো কমে যাচ্ছে, এবং আমি বরাবর কি বলেছি যদি এরকম পাহাড় থাকে আর বায়ুটা যদি এসে পাহাড়ে ধাক্কা মারে তাহলেই শৈলক্ষেপ বৃষ্টিপাত হবে, কিন্তু আমি যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি আমি দেখব কোথায় আবার ইন্ডিয়া কি, আমি যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি আমি কি দেখব, আমি যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি আমি যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি আরাবল্লী পর্বত এভাবে দাঁড়িয়ে আছে, তাহলে পশ্চিমঘাট পর্বতে এখানে বৃষ্টিপাত ঘটালো মৌসুমি বায়ু, আস্তে আস্তে যখন মৌসুমি বায়ু আমাদের পশ্চিম দিকটাতে ইন্ডিয়ার ঢুকছে তখন আস্তে আস্তে কী হলো, যখন এইখানে এলো মৌসুমি বায়ু কিন্তু কোনো পাহাড়ে ধাক্কা লাগাতে পারলো না, কারণ মৌসুমি বায়ু যেই দিকে যাচ্ছে আরাবল্লী পর্বত ও প্যারালালি সেই দিকেই অবস্থান করছে, আরাবল্লী পর্বত যদি এইরকমভাবে অবস্থান করতো তাহলে ধাক্কা লেগে বৃষ্টিপাত ঘটাতো, কিন্তু যেই দিকে আরাবল্লী পর্বত অবস্থান করছে প্যারালালি সেই দিকেই মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে, তাই কোনো ধাক্কা লাগছে না এবং মহাদেশের আমাদের পশ্চিম প্রান্তে বৃষ্টিপাত ঘটছে না, তাই দেখতে পাবে আমাদের যে বড় বড় ডেজার্টগুলো সবই আমাদের বা মরুভূমিগুলো সবই ভারতের পশ্চিম দিকে লক্ষ্য করা যায়। ফার্স্ট কারণ কি, এক হচ্ছে মৌসুমি বায়ু শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটিয়ে ঘটিয়ে অলরেডি বৃষ্টিপাতে জলীয় বাষ্পের পরিমাণ কমিয়ে ফেলেছে, সেকেন্ড হচ্ছে যখন ও রাজস্থানে আরাবল্লী পর্বতের কাছে এসে পৌঁছায় আরাবল্লী পর্বতটা মৌসুমি বায়ুর প্যারালালি বা সমান্তরালে দাঁড়িয়ে থাকে, যেহেতু পর্বতটার সঙ্গে বায়ুর কোনো ধাক্কা বা ঘর্ষণ লাগে না তাই শৈলক্ষেপ বৃষ্টিপাতও হয় না, তাই এই জায়গাটায় বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, তাই এই জায়গাটা ক্রমে ড্রাই 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 অ্যান্ড সেমি এরিড রিজিয়নে পরিণত হয়েছে, তাই এইখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে এই জায়গাটা শুষ্ক হয়ে গেছে, এখানে ডেজার্ট তৈরি হয়েছে। দেখো অনেক কিছু বলে ফেললাম, এত এটা অনেক টপিক বলে ফেললাম, দেখো তাহলে অনেক কিছু ক্লিয়ার করলাম, এবং উত্তর ভারত এবার তো বুঝতেই পারছো কোথায় ছিলাম, অনেক জায়গায় এগিয়ে গেছি, দেখো এখানে আমি অনেকগুলো ছবি দিয়েছি, এখানে গঙ্গা নদীর গতিপথটাকে দেখানো হয়েছে প্রমিনেন্ট করে দিই, এই যে এইটা হচ্ছে আমাদের ফেমাস ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে আমাদের ফেমাস ওয়েস্ট বেঙ্গল, একটা ওখান দিয়ে গেছে একটা এখান দিয়ে এসে, আর এইখানে যদি গঙ্গা নদীর আরও গতিপথ দেখো এখানে আরও ডিটেলে দেখতে পাবে, আমি যদিও এখানে আমার হ্যান্ড রিটেন ড্রয়িংও দিয়ে দিয়েছি। দেখো
হিমালয় নদী প্রণালী পৃথিবীর বৃহত্তম নদী প্রণালী, মানে এই যে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র এই তিনটে, এই উত্তর ভারতের যে মেন যে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র নদী এটাকে বলে হিমালয়ান রিভার, মানে হিমালয়ের নদী, এই তিনটেকে বলা হিমালয়ান রিভার। যার আয়তন কি বলছে, এই পুরো হিমালয়ান রিভারের নদী অববাহিকার আয়তন 32,1289 বর্গ কিলোমিটার, ভারতের মোট দৈর্ঘ্য হচ্ছে 1114 কিলোমিটার। এই নদী প্রণালীকে মোটামুটি যে তিনটি ভাগে ভাগ করি, সেই তিনটি ভাগ হলো সিন্ধু নদী প্রণালী, গঙ্গা নদী প্রণালী, ব্রহ্মপুত্র নদী প্রণালী। এই সব নদীগুলোকে একসঙ্গে কি বলে, হিমালয়ান নদী বা হিমালয়ের নদী। দেখো এই যে গঙ্গা আসছে, এখানে দেখো আমার হাতে আঁকা ছবি, এই যে এখানে আমি প্রয়াগটা পরেও আবার দেখাবো, এই যে ধরো গঙ্গা যে আস্তে আস্তে আসছে, এই যে এইটা প্রয়াগ ছিল, গঙ্গা এই উঁচুর থেকে এসে আস্তে আস্তে নিচুতে পড়লো, দেবপ্রয়াগ, দেবপ্রয়াগের কাছে এসে যখন গঙ্গা আস্তে আস্তে এলো, এইটা হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদের কাছে গঙ্গা একদম সমভূমিতে পড়ে গেছে। এইবার গঙ্গার যেহেতু মুখটা এদিকে, যেহেতু মুখটা এদিকে, যেহেতু মুখটা এদিকে, তাই এই পাড়টা সবসময় বাম তীর, এই পাড়টা সবসময় ডান তীর, মানে এইটা হচ্ছে লেফট ব্যাঙ্ক, এটা হচ্ছে রাইট ব্যাঙ্ক, মুখটা এই দিকে। তোমরা মনে করো তোমাদের যদি মুখটা এদিকে থাকে তাহলে তোমাদের বাম দিকটা কোন দিক হবে, এই দিক, তোমাদের ডান দিকটা এই দিক, তাই এইটা সবসময় বাম তীর, এটা সবসময় ডান তীর। এবার বাম দিক থেকে ফার্স্ট কোনটা এসে মিললো, রামগঙ্গা, তারপর কোন তীর নদী এসে মিললো, গোমতী, তারপর এলো কোনটা, ঘড়ঘড়া, তারপর কি এলো, গণ্ডক, তারপর কি এলো, কোশি। তাহলে এই যে এটার একটা মনে করার শর্ট ট্রিক আছে, লেফট ব্যাঙ্কে যে কটা ট্রিবিউটারি পাবো তার শর্ট ট্রিক হলো 4GKM, 4GKM মানে চারটে জি পাবো, তারপর কে এম পাবো, চারটে জিতে দেখো রামগঙ্গার একটা জি পাচ্ছি, রামগঙ্গার একটা জি পাচ্ছি, গোমতির একটা জি পাচ্ছি, ঘড়ঘড়ার একটা জি পাচ্ছি, গণ্ডকের একটা জি পাচ্ছি, তাহলে কি হলো 4G, তারপর কে এম, কে মানে কোশি, আর এইদিকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাওয়ার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে মহানন্দা, নিয়ে আমাদের যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি তার শর্ট ট্রেক হলো 4GKM, চারটে জি, একটা কোশি, একটা হচ্ছে মহানন্দা। আর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি মানে ডানতীরের উপনদী কোনগুলো, ডানতীরের উপনদী ফার্স্ট মিশছে কি, ফার্স্ট মিশছে হচ্ছে আমাদের যমুনা, সেকেন্ড মিশছে কি আমাদের এইখান থেকে এসে সোন, অ্যান্ড থার্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিশছে হচ্ছে দামোদর, দামোদর, দামোদর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম জায়গায় মিশছে দামোদর, এইটাকে আমরা বলি ইয়া শো দা, ইয়া ফর ইয়মুনার ইয়া, শো ফর সোনের শো, আর দা ফর দামোদরের দা। তাই আমরা ডান তীরের উপনদীগুলোকে শর্ট ট্রিকে বলি ইয়াশোদা। লাস্টবার যারা বিসিএস পরীক্ষা দিয়েছে 2022-এ তাদের এই প্রশ্নটা ঠিক এই সিকোয়েন্সে বলেছিল প্রিলিমসে, সাজিয়ে বলো, যারা আমার ক্যান্ডিডেট ছিল তারা উত্তর করতে পেরেছিল, কারণ তাদের আমি এই ট্রিকে শিখিয়েছিলাম, ঠিক এইভাবেই দিয়েছিল, ডান তীরের উপনদীগুলো পরপর কি, যমুনা, সোন, দামোদর, এই ওই সেই, মানে ওদের তো শিখিয়ে দিয়েছিলাম ইয়াশোদা, ওরা সুন্দর দেখে গোল করে দিয়েছিল। লাস্ট যাবে 2023-এ যদি 22-এ যদি কেউ বিসিএস দিয়ে থাকো প্রিলিমসে তাদের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তাহলে বা দিক হচ্ছে 4GKM অ্যান্ড রাইট ট্রিক, ডান দিক হচ্ছে ইয়া শো দা, ইয়া ফর ইয়মুনা, শো ফর সোন, দা ফর দামোদর, দিস ইজ আ শর্ট ট্রিক মনে রাখার জন্য। সোন কোথায় এসে মিলেছে দেখছো পাটনায়, যমুনা কোথায় এসে মিলেছে এলাহাবাদে। এই ছবিটা যদি কেউ ভালো করে দেখো তার কাছে আর কোনো কিছুই না জানা নয়। দেখো পদ্মা যখনই বাংলাদেশে প্রবেশ করছে এটা পদ্মা, যখনই ব্রহ্মপুত্র এসে এর সঙ্গে মিশছে এটাকে তখন আমরা বলছি মেঘনা। এবার হচ্ছে গঙ্গা নদী, উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি, এটা আমরা ছোট্টবেলা যবে থেকে ভূগোল বই ধরেছি তবে থেকে পড়েছি। দেবপ্রয়াগ, প্রয়াগগুলোকে দেখো আমি ছবি এঁকে দিয়েছি, একটা কথা প্রয়াগ মানেই মাথায় রাখবে, বুঝতেই পারছো এটা আমার নিজের হাতে আঁকা ছবি, একটা কথা প্রয়াগ মানেই মাথায় রাখবে, একটা রিভার প্রয়াগে কমন, একটা রিভার প্রয়াগে কমন, সেই নদীটার নাম হলো অলকানন্দা। অলকানন্দা নদীর সঙ্গে বিভিন্ন সময় যে নদীগুলো এসে মিশেছে তার নামে একটা করে নদী, একটা করে প্রয়াগ হয়েছে। ফার্স্ট বলে রাখি
অলকানন্দার সঙ্গে এই এই বড় যে রিভারটা দেখতে পাচ্ছো, এই যে এই রিভারটা, এইটাই হচ্ছে অলকানন্দা। এই অলকানন্দার সঙ্গে যখন ভাগীরথী এসে মিশলো তখন তার নাম হলো দেবপ্রয়াগ। অলকানন্দা আর ভাগীরথী, এই ছবিটা মনে রাখলে একটা কিছু মনে করতে হবে না। অলকানন্দার সঙ্গে যখন মন্দাকিনী এসে মিশলো তখন তার নাম রুদ্রপ্রয়াগ। এই অলকানন্দার সঙ্গে যখন পিডার নদী এসে মিশলো, পিডার, তখন তার নাম হলো কর্ণপ্রয়াগ। এই অলকানন্দার সঙ্গে যখন এই যে মেন বড়টা অলকানন্দা এসে যখন নন্দাকিনী এসে মিশলো তখন তার নাম হলো নন্দপ্রয়াগ। এই বড় অলকানন্দার সঙ্গে যখন ধৌলি গঙ্গা এসে মিশলো তখন তার নাম হলো বিষ্ণুপ্রয়াগ। এই গোলাপী নদীটা হচ্ছে অলকানন্দা। এই অলকানন্দার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন নদী মিশে তার প্রয়াগে নাম হয়েছে। পাঁচটা প্রয়াগ লোকে বমি করে ফেলে, মনে করার একদমই কিছু নেই। অলকানন্দা আর ভাগীরথী মিশলে দেবপ্রয়াগ, অলকানন্দার সঙ্গে যখন মন্দাকিনী এসে মিশছে তখন তার নাম রুদ্রপ্রয়াগ, অলকানন্দার সঙ্গে যখন নন্দাকিনী এসে মিশছে তখন নাম নন্দপ্রয়াগ, পিডার নদী যখন মিশছে কর্ণপ্রয়াগ, ধৌলি গঙ্গা যখন মিশছে বিষ্ণুপ্রয়াগ। ছবিটা দেখলে কারুর কোনো অসুবিধা হবে, এইখানে সেই কথাগুলোই বলে দিয়েছি। ভাগীরথী অলকানন্দা যখন তুমি লিখিত পড়বে পরীক্ষা হলে 110% ঘুরবে। যখন তুমি ছবিটা পরীক্ষা হলে মাথায় বা চোখে করে নিয়ে যাবে, তুমি পরীক্ষা হলে যে প্রশ্নই দিক তুমি গোল করতে পারবে, যে তোমার মনে পড়বে আজকে একবার আমি পড়ালাম, এরপর বারবার রিভিশনে তুমি পড়বে, পরীক্ষাটাকে যখন দেখবে যে ম্যামের আঁকা ছবিটা চোখে একটাই বড় রিভার অলকানন্দা, তার সঙ্গে যখন নন্দাকিনী মিশেছে নন্দপ্রয়াগ, মন্দাকিনী কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, তারপর হচ্ছে পিডার নদী কর্ণপ্রয়াগ, আমাদের ধৌলি গঙ্গা সে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, আর ভাগীরথী দেবপ্রয়াগ। প্রয়াগ বলতে বলা মিলনস্থল, মানে যেখানে একটা নদী আরেকটা নদীর সঙ্গে মেলে। এই যে এখানে ভাগীরথী মিশেছে, এখানে নন্দাকিনী মিশেছে, এখানে পিডার মিশেছে, এখানে নন্দাকিনী মিশেছে, এখানে ধৌলি গঙ্গা মিশেছে। এছাড়াও আমরা দেখতে পাই ভাগীরথী, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী তিন দিক থেকে এসে মিশেছে, সেইটাকে আমরা কি বলি, সেইটাকে আমরাও বলি প্রয়াগ। এই সরস্বতী নদীটা বর্তমানে নেপাল থেকে এসছে, যাকে এখন বর্তমানে আমরা লস্ট রিভার বলি, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না যার গতিপথ। এই যে ভাগীরথী এখান থেকে এসে মিশেছে, যমুনা এখান থেকে এসে মিশেছে, নেপাল থেকে এসে সরস্বতী মিশেছে। এই যে তিনটে যে কনফ্লুয়েন্স এরিয়া, এইটাকে আমরা বলছি প্রয়াগরাজ বা এলাহাবাদ। এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ। তো এই যে ভাগীরথী, যমুনা আর নেপাল থেকে সরস্বতী এসে মিশেছে, সরস্বতী নেপাল থেকে এসছে, যে পালে সরস্বতী বলে আর ওর নামে কোনো রিভার নেই, সামহাও অন্য কোনো রিভারের সাথে মার্জ হয়ে গেছে বা এখন তার গতিপথটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এইটাকে আমরা বর্তমানে কি বলি, লস্ট রিভার, হারিয়ে যাওয়া নদী। এবার গঙ্গার বাম তীরের উপনদী, বাম তীর বলতেই বলে দিলাম কি, 4GKM, রামগঙ্গা, গোমতী, গণ্ডক, ঘড়ঘড়া, কোশি, মহানন্দা। এই যে রামগঙ্গা, গোমতী, ঘড়ঘড়া, কালীগণ্ডক, কোশি, মহানন্দা। ডান তীরের বলে দিলাম ইয়াশোদা, ইয়া ফর যমুনা, সো ফর সোন, দা ফর দামোদর। এবার আসছে গঙ্গা নদী। গঙ্গা নদীর টোটাল দৈর্ঘ্য কত? 25-25, ভীষণ ইজি। কিন্তু ভারতে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, এরকম যদি প্রশ্ন দেয়, ভারতে গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2071 কিলোমিটার। গঙ্গা নদী কুমায়ুন, গাড়োয়াল, হিমালয়ের গঙ্গোত্রী, হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। গঙ্গা নদীর এবার এই জিনিসটা দেয় যে গঙ্গা নদী কোন স্টেটে কতটা গেছে, প্রশ্ন আসে স্ট্যান্ডার্ড থেকে, মডারেট টু স্ট্যান্ডার্ড প্রশ্ন এলে দেয়। উত্তরাখণ্ডে 310, উত্তরপ্রদেশে 1140, যেটা সবচেয়ে হায়েস্ট, সর্বাধিক, এটা সবচেয়ে হায়েস্ট পথ অতিক্রম করেছে, এরকম দেয়। গঙ্গা নদী ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে, সেটা হবে উত্তরপ্রদেশ। এরপর আসছে কি, বিহারে 445 এবং তারপর পশ্চিমবঙ্গে 520, পশ্চিমবঙ্গে 500। দেখো গঙ্গা রিভার, রিভার প্যাটার্নটাকে আমি সুন্দর করে এনেছি। এই দেখো গঙ্গা আসছে, এসে গঙ্গা, এই যে এটা এটা আমার ওয়েস্ট বেঙ্গল, এই পার্টটা কি, এই পার্টটা আমার ওয়েস্ট বেঙ্গল। এই যে গঙ্গা নদী এইখানে ওয়েস্ট বেঙ্গলে ভাগীরথী হুগলি হয়ে আমাদের পদ্মায় পড়লো। দেখো দামোদর এসে আস্তে আস্তে গঙ্গা নদীর কোন দিক থেকে মিশলো, বাম দিকে মিশলো, যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে। আর এই দিকে দেখো আরেকটা ভাগ ভেঙে গিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশে যখন গঙ্গা নদী প্রবেশ করলো নাম পদ্মা। আর এই ব্রহ্মপুত্র এসে যখন এখানে মিশলো, এই জায়গাটায় ওর নাম হচ্ছে যমুনা।
আর এই যে দুটো মিলিত প্রবাহ হয়ে যেটা আমাদের বঙ্গোপসাগরে পড়লো এটাকে আমরা কি বলছি মেঘনা। দেখো ডান দিক থেকে চারটে নদী এসে মিশেছে, এদিকে একটা হচ্ছে গোমতী, গণ্ডক, এই ঘড়ঘড়া, গণ্ডক, এরম জায়গায় রামগঙ্গা, এটা ছবিটা এখানে দেয়নি, রামগঙ্গা, গোমতী, ঘড়ঘড়া, গণ্ডক, এরম জায়গায় হচ্ছে আমার এই নেপাল থেকে এসেছে, এসে কে বিহার দিয়ে এসে কে মিশেছে কোশি। কোশি যেহেতু ওর গতিপথ খুব পরিবর্তন করে তাই কোশিকে আমরা কি বলি, কোশিকে আমরা বলি হচ্ছে বিহারের দুঃখ, তার কারণ কোশির যে সরো অফ বিহার। কারণ কোশি তার গতিপথের এত পরিবর্তন করেছে যার ফলে প্রচুর পরিমাণে বিহারে বন্যা হয়েছে। আর বাম দিক থেকে কি কি এসে মিশেছে দেখো, বাম দিক থেকে এসছে যমুনা, যমুনা মিশছে বাম দিক থেকে এসে। এবার যমুনা বাম দিক থেকে এসে এখানে মিশছে, তারপর সোন এসে মিশছে পাটনার কাছে, এই যে পাটনা নাম, তারপর আস্তে আস্তে কি মিশছে এইখানে এসে দামোদর এই দিক থেকে এসে মিশছে, তাই আমি এখানে পড়ালাম ইয়াশোদা। এবার যখন যমুনা আমি এই যমুনা নদী পড়ব তখন দেখো, যমুনা যখন পড়াবো তখন দেখবো যমুনার উপনদী হিসাবে আছে চম্বল, আছে বেতওয়া, আছে হচ্ছে কেন। এই চম্বল, বেতওয়া, কেন এই তিনটে হলো যমুনার উপনদী, যেটা এসে যমুনার সঙ্গে এইখানে এসে মিশেছে। তাহলে এই ছবিটা দেখলে তোমরা অনেকটাই পারবে আশা করি। উপনদী সম্ভবের মধ্যে যমুনা, যমুনার গতিপথ কি বলেছে 1367 কিলোমিটার, যমুনার গতিপথ 1367 কিলোমিটার। যমুনার উৎপত্তি যমুনোত্রী হিমবাহ। নদীর উপনদীগুলোর মধ্যে ইম্পর্টেন্ট এই মাত্র ছবিতে দেখিয়ে দিলাম চম্বল, বেতওয়া, কেন। যমুনা হলো সবচেয়ে বেশি দৈর্ঘ্যযুক্ত গঙ্গার উপনদী, তাই যদি বলে গঙ্গার সবচেয়ে লংগেস্ট ট্রিবিউটারি বা উপনদী কি, সেটা হবে যমুনা। এই যমুনা স্পেলিংটা YAMUN। গঙ্গা ও যমুনা উভয় নদী এলাহাবাদের কাছে পরস্পর যুক্ত হয়েছে, যে দেখালাম একদিক থেকে ভাগীরথী, একদিক থেকে হচ্ছে যমুনা, একদিক থেকে হচ্ছে সরস্বতী, যেটাকে আমরা কি বলছি প্রয়াগরাজ বা এলাহাবাদ। এরপর হচ্ছে সোন, সোন নদীর দৈর্ঘ্য হচ্ছে 784 কিলোমিটার। সোন নদী অমরকণ্ঠ পর্বতের মৈকাল রেঞ্জ, দেখো এইখানে লেখাও আছে রেঞ্জটা, এই যে ছবিটা দিয়েছি এই দেখো লেখাও আছে, এই যে সোন নদী, এই যে সোন নদী অমরকণ্টকের মৈকাল রেঞ্জ থেকে উৎপন্ন হয়, এই যে অমরকণ্টক সরি অমরকণ্টকের এখানে মৈকাল রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে সোন নদী এখানে গেছে। এটি গঙ্গার উত্তরমুখী ডান তীরের উপনদী, উত্তরমুখী ডান তীর মানে গঙ্গার এটা ডান তীর, এটা তো আমি বলেই দিলাম, এই দিকটা হচ্ছে বাম তীর, এই দিকটা ডান তীর, কারণ গঙ্গার মুখটা এই দিকে, তাই এই দিকে মুখ করে যদি তোমরা বসো তোমরা দেখবে তোমাদের এটা বাম হবে এটা ডান হবে। কিন্তু সোন নদী দেখো আস্তে আস্তে কোন দিকে গেছে, উত্তরের দিকটায় গেছে, মানে এ আমরা কি জানি এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে এইটা আস্তে আস্তে এই দিকটা কোন দিকে, এই দিকটা তো উত্তর মাথার দিকে যাচ্ছে, তাই এইটাকে আমরা বলছি গঙ্গার সোন নদী হলো ডান তীরের উত্তরমুখী ডান তীরের নদী, মানে ডান তীরের নদী কিন্তু নদীটার মুখ হচ্ছে উত্তরের দিক, এরকমও কিন্তু দেয় যে সোনের মুখটা কোন দিকে, এরকমও কিন্তু প্রশ্ন আসে, তাই আমি মেনশন করেছি। এই উপনদী এর উপনদীগুলি হলো রিহান, উত্তর কোয়েল, পুনপুন, উত্তর কোয়েল থেকে WBCS এ প্রশ্ন এসছে, রিহান থেকে WBCS এ প্রশ্ন এসছে, উত্তর কোয়েল থেকে WBCS এ 2020 প্রশ্ন এসছে, 2020 প্রশ্ন এসছে, রিহান থেকে 19 এসছে, রিহান থেকেও এসছে, সালটা আমার মনে নেই, কিন্তু উত্তর কোয়েলটা 2020 WBCS এর প্রিলিমসে প্রশ্ন এসছে। সোন নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে কোথায়, পাটনায়। এই দেখো ছবিটা যদি দেখতে পাও তো দেখতে পাবে সোন নদী কোথায় মিলিত হয়েছে, সোন নদী, এই যে সোন আস্তে আস্তে উত্তরমুখী ডান তীরের নদী, পাটনায় এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, এই যে পাটনা। এইবার দেখো পুরো গঙ্গা নদীর অববাহিকাটা দেখাচ্ছে, যে গঙ্গা নদী এখান থেকে ঋষিকেশ, তারপর হরিদ্বার, গঙ্গা, গঙ্গা আস্তে আস্তে আসছে কানপুর, এলাহাবাদ, তারপর বারাণসী, পাটনা, ভাগলপুর, ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ কেন করলো, মেন ফ্লোটা নিয়ে গঙ্গা নদী এই বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছিল, গঙ্গার ফ্লোটাকে বাঁচানোর জন্য আর আমাদের কলকাতা বন্দরকে জল যুক্ত করার জন্য কি করা হলো, ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করা হলো। ফারাক্কা ব্যারেজ নির্মাণের দুটো কারণ দেয়, এক নম্বর হচ্ছে কলকাতা, সেভ কলকাতা পোর্ট,
কলকাতা বন্দরকে বাঁচানো, আর সেকেন্ড হচ্ছে ওয়াটার ফ্লোটাকে মেনটেন করা। তখন কি হলো, এইখানে ফারাক্কা ব্যারেজ দিয়ে আস্তে আস্তে কি হলো, এইখানে এসে একটা তো পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকলো, যেখানে পদ্মা নাম, আরেকটা এখানে আস্তে আস্তে হুগলি হয়ে এই কলকাতা ক্যালকাটা হয়ে এইখানে এসে বঙ্গোপসাগরে। ভালো করে যদি ছবিটা দেখো দেখতে পাবে। দেখতে পাচ্ছ, এই দেখো বে অফ বেঙ্গল, কলকাতা, হুগলি, ওয়েস্ট বেঙ্গল, এইখান দিয়ে এসে এখানে। এবার বাম তীরের উপনদী কি বললাম, বাম তীর যে বলেছিলাম 4G গেম, 4G মানে রামগঙ্গা গোমতী গণ্ডক ঘরঘরা। 696 কিলোমিটার হচ্ছে রামগঙ্গা, নৈনিতালের নিকট উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর তীরে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যখনই কোনো নদীর তীরে জিম কর ন্যাশনাল পার্ক থাকবে সেটা স্টার হয়ে যাবে, কারণ প্রচণ্ড প্রশ্ন আসে এই ন্যাশনাল পার্কের আশেপাশে কোন নদী আছে বা কোন নদীর তীরে এই ন্যাশনাল পার্কটা অবস্থিত। প্রশ্ন যখন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় তখন কিন্তু এই ধরনের প্রশ্ন দেয়। ন্যাচারালি যদি তোমাদের প্রশ্ন দেয় জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায়, তোমরা সবাই বলবে উত্তরাখণ্ড, 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 সবাই বলবে। কিন্তু যদি বলে দেয় জিম কর্বেট ন্যাশনাল পার্কটা কোন নদীর তীরে অবস্থিত, তখনই লোকের উত্তরটা ভুলে যাবে, তখন বলতে হবে রামগঙ্গা নদীর তীরে জিম কর্বেট ন্যাশনাল পার্ক অবস্থিত। রামগঙ্গা নদী গঙ্গার সাথে কোথায় মিলিত হচ্ছে, মিলিন এই এই জয়েন্টগুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে, এই মিলিত পয়েন্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। রামগঙ্গা নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে ফারুকাবাদে, ফারুকাবাদে যে কটা লাইন আমি যে টপিক থেকে আনি মনে করবে প্রত্যেকটা লাইন থেকে অন্তত 3-4 প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে হবে, তার জন্যই আনি। এই জন্য আমি সব স্টুডেন্টকে আমার বলি আমার স্টাডি মেটেরিয়ালের উপর কোনো সাজেশন করবে না, আমার স্টাডি মেটেরিয়ালে সাজেশন করলে তোমাদের রিস্ক, কিন্তু আমার স্টাডি মেটেরিয়ালটা পড়ে গেলে অন্তত জানবে পরীক্ষায় এর বাইরে আসাটা খুব মানে সাংঘাতিক ব্যাপার, আসলে এর মধ্যেই আসবে। গোমতি, গোমতি বলছে তিব্বতের ফিলবিট, ইংলিশটা লিখিয়ে দিচ্ছি ফিলবিট, ফিলবিট থেকে উৎপত্তি লাভ করে 940 কিলোমিটার পথ অতিক্রান্ত হয়ে বারাণসীর নিকট গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। লখনৌর পার্শ্ববর্তী অঞ্চল থেকে এটি প্রবাহিত হয়েছে। খুব প্রশ্ন আসে, মানে যে কোনো স্ট্যাটিক জিকেতে এই ধরনের প্রশ্ন আসে যে লখনৌ, লখনৌ খয়নয় ওকারণ এরম হয়, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, তখন লিখতে হবে গোমতী। এই প্রশ্নটা 100 বার এসছে। রিভার এবং রিভার ব্যাঙ্ক সিটিস, ট্র্যাডিশনাল জিকে যখন পড়বে তখন রিভার ব্যাঙ্ক সিটিস, রিভার ব্যাঙ্ক সিটিস মানে নদীর তীরবর্তী শহর একটা লিস্ট পড়তে হয়, তার মধ্যে এই লখনৌ গোমতীটা অন্তত পক্ষে সারা জীবন আসা একটা প্রশ্ন যে লখনৌ শহরটা কোন নদীর তীরে অবস্থিত, তখন বলতে হবে গোমতী নদীর তীরে। খড়খড়া, নেপালে এই নদীর নাম কর্ণালী, নেপালে এই নদীর নাম কর্ণালী। এই নদীটি মানসরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়ে 1080 কিলোমিটার পথ অতিক্রান্ত হয়ে গঙ্গায় এসে মিলিত হয়েছে। পরবর্তীতে কি বলছে, এটি গঙ্গার সর্ববৃহৎ বাম তীরের উপনদী। তাহলে ডান তীরের সর্ব নর্মালি গঙ্গার সর্ববৃহৎ উপনদী কি পড়লাম, সর্ববৃহৎ উপনদী কি পড়লাম, যমুনা। যদি বলে বাম তীরের সর্ববৃহৎ উপনদী কি, লেফট ব্যাঙ্কের 4G KM এর মধ্যে, 4G KM এর মধ্যে সবচেয়ে বড় বাম তীরের উপনদী হচ্ছে ঘড়ঘোড়া। ঘড়ঘোড়া কিন্তু নেপাল থেকে এসছে, ঘড়ঘোড়ার নেপালে নাম হচ্ছে কর্ণালী। কর্ণালী নদী কোন রাজ্যে, কর্ণালী নদী গঙ্গার কোন উপনদী বলে অপশন দিয়ে দিল, বা নেপালে কর্ণালী নদী গঙ্গার কোন উপনদী, অথবা বলল কর্ণালী নদীর বর্তমান নাম কি। আচ্ছা, নেপালে কর্ণালী নদী কোন রাজ্যে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, এই রকম টাইপের প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্ন মনে করো মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড করবে তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর রিসেন্ট ট্রেন্ডে ন্যাশনাল পার্কের পাশে বয়ে যাওয়া নদী প্রচুর অপশন দিয়ে প্রশ্ন আসছে, এই জন্য এটা পড়তেই হবে। গঙ্গার সর্ববৃহৎ বাম তীরের উপনদী হলো ঘড়ঘড়া, যেটা হচ্ছে আমাদের নেপালে আছে, কর্ণালী নামে নেপাল থেকে উৎপত্তি হয় আমাদের এসছে।
গণ্ডক নেপাল থেকে এই তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, হিমালয় তিব্বতী থেকে। গণ্ডক নদী নেপালের নারায়ণী নামে পরিচিত। তাহলে ঘড়ঘড়া নদী নেপালে, ঘড়ঘড়া নদী নেপালে কর্ণালী নামে পরিচিত এবং গণ্ডক নদী নেপালে আমাদের নারায়ণী নামে পরিচিত। এইখান থেকে কিন্তু নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। গণ্ডক নদী পাটনাতে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে এই জাংশন পয়েন্টগুলোকে আমি এখনও বলছি, জাংশন পয়েন্টগুলোকে একদম মনে রাখতে হবে। কোন স্টেটে কী নামে পরিচিত সেটা মনে রাখতে হবে, কোন কোন রাজ্য থেকে এসে কোন পয়েন্টে মিলিত হয়েছে মনে রাখতে হবে, কোন ন্যাশনাল পার্কের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে মনে রাখতে হবে, কোন নদী পাশে কোন শহর সেটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। কোশি, কোশি নদী বিখ্যাত তার গতিপথ পরিবর্তনের জন্য। একটা প্রশ্নই আসে, কোশি নদী কিসের জন্য বিখ্যাত? ফর হিজ চেঞ্জিং রিভার কোর্স, চেঞ্জিং রিভার কোর্স। এই ধরনের প্রশ্নর ও অপশান ইংলিশে দেবে যে তার নদীর গতিপথ পরিবর্তনের জন্য, বাংলায় দেয় তার গতিপথ পরিবর্তনের জন্য কোশি নদী খুব বিখ্যাত। বারবার নদী গতিপথ পরিবর্তন করে বলে বিহারে প্রচুরবার এই নদীর জন্য বন্যা হয়েছে, এই জন্য একে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়। এর উৎপত্তি তিব্বতীয় মালভূমি এবং এর অন্যতম নাম হলো সপ্তকৌশিকী। কোশি বলি তো আমরা শর্ট টার্মে, কিন্তু আদতে ভালো নাম হলো সপ্তকৌশিকী। নর্মালি কোনো বইতে এই ধরনের নামগুলো পাবে না, পড়ছো তো অনেকেই, কিন্তু এই নামগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে না জানো, এই জন্য এগুলো ভালো করে জানবে, এগুলো জানা দরকার আছে, কারণ বর্তমান ট্রেন্ডে এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। এই নদীকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলে। গঙ্গার জল বন্টনগত চুক্তি খুব ভালোমতো জেনে রাখো। 12 ডিসেম্বর 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে জল বন্টনগত চুক্তি হয় যে পদ্মা হিসাবে পদ্মা কতটা জল যাবে এবং আমাদের গঙ্গায় কতটা জল থাকবে। আমরা ফরাক্কা ব্যারেজ এই কারণেই নির্মাণ করেছিলাম কি আমাদের কলকাতা পোর্টটাকে বাঁচাতে হবে আর আমাদের জলের ফ্লোটাকে মেনটেন করতে হবে। এই জন্য বলে না পদ্মা আমাদের বেশি জল নিয়ে নিচ্ছে বলে হিলসা বাংলাদেশে বেশি ভালো হচ্ছে। হিলসা মানে ইলিশ, হিলসা ফিশ বলছে সবচেয়ে ভালো বাংলাদেশে হচ্ছে, কারণ কি জলের ফ্লোবাহটা তো বাংলাদেশে চলে যাচ্ছে, সেইটা বাঁচানোর জন্যই কিন্তু আমাদের ফরাক্কা ব্যারেজ হয়েছে একদম পদ্মা আর গঙ্গার ডিভিশনের আগে। দেখো গঙ্গা সংরক্ষণ মিশন সম্পাদিত হয় 2014 সালে, গঙ্গা কনজারভেশন মিশন যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে নমামি গঙ্গে প্রজেক্ট এর মাধ্যমে। নমামি গঙ্গে প্রজেক্ট কবে হয়েছে? 2014 সালে। কে করেছে? পিএম নরেন্দ্র মোদী। এবং এই প্রজেক্টের মাধ্যমে কি করা হয়? গঙ্গাকে সংরক্ষণ করা হয়। শুধু গঙ্গার পাড় বাঁধালা আমার গঙ্গার পাড়ে আমি কতগুলো লাইট লাগিয়ে আরতি করলেই হবে না, গঙ্গাকে সংরক্ষণ করতে হবে, কারণ আমাদের বিশ্বে সবচেয়ে অন্যতম আমাদের এই পবিত্র নদী বর্তমানে সবচেয়ে বেশি দূষিত নদীতে পরিণত হয়েছে। তার কারণ কি? যত আবর্জনা নিয়েই আমরা গঙ্গায় ফেলে দিই, গঙ্গাকে আর ড্রেনেজটা নিচটাকে গঙ্গার পলিটাকে আমরা তুলি না, গঙ্গার নিচের দূষণ মুক্ত করি না, গঙ্গার জল এত বেশি কলকারখানার দূষিত জলে নোংরা হয়ে যাচ্ছে, যে জলটা যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করতে আসে, যে মহাকুম্ভ পূর্ণকুম্ভ অর্ধকুম্ভ এত মানুষ স্নান করছে, এত একটা হলি প্লেস, এই জলটা সবচেয়ে বেশি পলিউটেড হচ্ছে। এই জন্য কিন্তু গঙ্গা কনজারভেশন মিশন বা গঙ্গা সংরক্ষণ মিশন সম্পাদিত হয়েছিল, পিএম নরেন্দ্র মোদী করেছিলেন, বর্তমানে যেটার নাম নমামি গঙ্গে প্রজেক্ট। 2014 সালে এটাকে উনি ইনগ্রেশন করেছেন। এছাড়াও যদি আমরা কিছু দেখি সেটা হচ্ছে গঙ্গা, এই দেখো গঙ্গা, গঙ্গা নদীর উৎস তার দৈর্ঘ্য একটা আমি দিয়ে দিয়েছি একটু ছোট্ট চার্ট। গঙ্গা গঙ্গোত্রীমবাহ 25-25 কিলোমিটার, যমুনা যমুনোত্রীমবাহ 1376 কিলোমিটার, চম্বল বিন্ধ্য পর্বত শ্রেণীর মোহরের কাছে 1050 কিলোমিটার, রামগঙ্গা গাড়োয়াল জেলা 596, ঘড়ঘড়া গুনলা মান্ধটা 1080, সোন অমরকণ্টক মালভূমি 780, বেতোয়া বিন্ধ্য পর্বত 590, দামোদর ছোটনাগপুর মালভূমির খামারপোত থেকে হয়েছে 541, গণ্ডক হচ্ছে নেপাল তিব্বত সীমান্ত যেটা হচ্ছে 425, কোশি হচ্ছে উত্তর মহাভারত পর্বত 730। টোটালের দৈর্ঘ্য, টোটাল কতটা দৈর্ঘ্য প্রবাহিত হয়েছে এবং কোথা থেকে উৎপত্তি হয়েছে সেইটা এখানে আমি দিয়ে দিয়েছি। তাহলে স্টুডেন্টরা বলো এই রকমভাবে আমি যে একটা ছোট্ট যে তোমাকে সব রিভার পড়াইনি, শুধু আমি গ্যাঞ্জেস রিভার সিস্টেমটাকে আজ বলেছি, সে গ্যাঞ্জেস রিভার সিস্টেম বা গঙ্গা রিভার সিস্টেমটা বলতে গিয়ে যে জিনিসগুলো বলার দরকার পড়েছে,
পর্বত, বৃষ্টিপাত, পাহাড়, কেন আমাদের মহাদেশের পশ্চিমেই মালভূমি এই ডেজার্ট বা মরুভূমিগুলো তৈরি হয়েছে, তার কারণ ওখানে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, মৌসুমি বায়ু শৈলতকে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তার কারণ হচ্ছে কি আরাবল্লী পর্বত প্যারালালি বা সমান্তরালে অবস্থান করছে মৌসুমি বায়ুর সঙ্গে, বিভিন্ন প্রয়াগ, এই যে জিনিসগুলো বোঝালাম, এখান থেকে কি বুঝতে পারলে তোমরা যে পড়াটাকে কিভাবে আমাদের পড়তে হবে, কোন জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে এবং কোন জায়গাগুলোকে আমাদের বাদ দিতে হবে, কীভাবে শর্ট ট্রিকের থ্রু দিয়ে আমাদের কথাগুলোকে মনে রাখতে হবে? স্টুডেন্টরা একটু বল, আমি একটু তোমাদের ক্লাসে তোমরা কি বুঝলে সেটার একটু আমি আউটপুটটা নিই, বলো। বলো এখন, বলো সবাই, কার যার 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 কথা বলার কিছু প্রশ্ন, উত্তর, প্রবলেম যা আছে আমার সঙ্গে শেয়ার করতে পারো, বলো। কি হলো, কারোর কোনো প্রবলেম নেই নাকি? আমার ভয়েস শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? স্টুডেন্টরা শোনা যাচ্ছে আমার ভয়েস? শোনা যাচ্ছে আমার ভয়েস? শোনা যাচ্ছে? হ্যাঁ, তা বলো তোমরা কি শিখলে, কি বললাম তাতে তোমরা বুঝতে পেরেছো কি পারো? একজন বললো আর বাদ বাকি সবাই, বাদ বাকিরা বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর সবাই, আর সবাই বলো কি মনে হলো ক্লাসটা করে, যে এরকম ভাবে জিওগ্রাফিটা পড়লে পড়াটা তৈরি হবে কি হবে না? হবে। আচ্ছা, তো এরকম ভাবে আগে কখনো পড়েছো বা নিজেরা কখনো এরকম ভাবে পড়েছো? না ম্যাডাম। হ্যাঁ, এই ভাবে কিন্তু এখন পড়তে হবে, কারণ কি দেখো আমি কি বললাম, তোমরা যখন একটা বই থেকে রিডিং করবে তখন বইটাতে অনেক ইনফরমেশন যেগুলো জানার দরকার, যেগুলো জানার দরকার না সবই থাকবে, কিন্তু যখন একটা সাজেস্টিভ ক্লাস থেকে তোমরা পড়বে, আমার বা যেই স্যার ম্যাডামেরই ক্লাস করো না কেন, তার দায়িত্ব হবে সেই জায়গাটার থেকে যতটুকু জানার দরকার ততটুকু বল। আমি দেখো এখানে কতটা পেজ এনেছি, আমি এখানে এনেছি অনলি 12টা পেজ, আমার এখানে 12 থেকে 13টা পেজ এসছে, তাও আমি যদি ছোটো লেখা করতাম আরও কম আসতো, কিন্তু যতটুকু এনেছি সেটা কিন্তু তোমাদের গঙ্গা জানার জন্য এনাফ, এর বাইরে কিন্তু তোমাদের আর একটা জিনিসও জানার দরকার। এইটাই যদি বইয়ের পাতায়, মানে আমি যদি বইয়ের মতো লেখা ফরম্যাটে দিতাম, এটা 1 থেকে 1.5 পাতার একটা স্টাডি ম্যাটেরিয়াল বইয়ের হিসাবে, আমি তো এখানে পিডিএফে বড় করে সুন্দর করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই রকম ফরম্যাটে এনেছি, আদারওয়াইজ বইয়ের নোটস হলে এটা 1 থেকে 1.5 পাতা। কিন্তু এইটাই যদি তুমি কোনো ঠিকঠাক মতোভাবে না করে এক পাতাকে পাতা পড়তে থাকো, কারণ আমাদের পরীক্ষায় অত পড়ে লাভ নেই, আমাদের পরীক্ষায় সেটুকুই পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসবে। আমি আজকে যখন পড়ালাম দেখলে আমি মেনশন করলাম যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এই জায়গাগুলো পড়তে হবে, তো সেই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে, এটাই কিন্তু আমার তোমাদেরকে বলা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তো আজকের ক্লাসটা এইটুকুই রাখছি। তোমরা একটা ক্লাস, তোমরা তো এই যদি আপকামিং তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও এই রকমভাবে সমস্ত ক্লাসগুলো পাবে, এবং তোমরা চেষ্টা করো তোমাদের স্যারের সঙ্গে যোগাযোগ করার, যদি অ্যাডমিশন নিতে চাও যেভাবে অ্যাডমিশন নিতে হন ওনারা প্রসেসটা তোমাদের বলে দেবেন, এবং আমাদের যখন ব্যাচ স্টার্ট হচ্ছে তখন এইরকমভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে, প্রত্যেকটারই তোমরা রেকর্ডেড ক্লাস, স্টাডি মেটেরিয়াল, মার্কড মেটেরিয়াল সবই পাবে, ক্লাসের মধ্যে পড়া হবে, কুইজ হবে, কোশ্চেন অ্যান্সার সিরিজ থাকবে, তারপর তো তোমাদের স্যারেরা আলাদাভাবে মক টেস্ট আনবেন, তো একটা কমপ্লিট তোমরা একটা প্যাকেজে তোমাদের একটা প্রিপারেশন হবে। তো সেক্ষেত্রে সেলফ স্টাডি ভালো, কিন্তু সেলফ স্টাডির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে টিচারের একটা গাইডেন্স কিন্তু লাগে, সেই গাইডেন্সটাই আমরা এখানে তোমাদের দেবো যে কী পড়বে কী পড়বে না এবং কতটুকু তোমাদের জানার দরকার কতটুকু দরকার নয়। আননেসারি জিনিস জানা মানে সময় নষ্ট, এখন পরীক্ষার মধ্যে শুধু যতটুকু জানবো ততটুকুই দরকার যতটুকু পরীক্ষায় আসে। এবং আমি একটা কথা আমার স্টুডেন্টদের সবসময় বলি যে সাজেস্টিভ ওয়েতে আমি যতটুকু দিচ্ছি সেইটুকু অবশ্যই পড়ো, তারপর যদি তোমাদের মনে হয় আরও পড়তে পারো, কিন্তু আমার নোটসের উপর কোনো সাজেশন করো না, আমার নোটসটা সবটাই পড়ো, কারণ আমি যতটুকু জায়গা দেখে দিই সেগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে পড়লে তোমাদের প্রশ্ন আসবেই যদি ভালো করে পড়ো। তো আশা করি আপকামিং সেটআপে বা ফিউচারে যদি আমাদের সঙ্গে তোমরা যুক্ত হও তোমরা সমস্ত বেনিফিটেড এই ইনস্টিটিউশন থেকে পাবে,
এবং আমরাও সাথে থাকবো, আশা করি কোনো অসুবিধা হবে না। চলো তাহলে আজকে ক্লাসটা এখানেই এন্ড করছি, তোমরা তাহলে তোমাদের স্যারের সঙ্গে কথা বলে নিও, ঠিক আছে? আর অ্যাডমিশন হতে গেলে এই 9382266561 নম্বরে স্যারের সঙ্গে একবার যোগাযোগ করো, ঠিক আছে? চলো ঠিক আছে, ওকে।